أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وقال النبي صلى الله تعالى عليه وسلم: ما من رجل يكون في قوم يعمل فيهم بالمعاصي يقدرون على أن يغيروا عليه ولا يغيرون إلا أصابهم الله بعقاب قبل أن يموتوا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. বাংলায় একটা কথা বলে, প্রচারেই প্রসার। বাস্তবতা এমনই, যে জিনিস প্রচারিত হয় ধীরে ধীরে সেটা প্রসারিত হয়। আর আরেকটা বাস্তবতা হলো, বাংলাদেশের মাটিটা ইতিহাসের আলোকেও যদি আমরা পর্যালোচনা করি তাহলে এই বাস্তবতা বের হয়ে আসবে যে এখানের মাটি বেশ উর্বর। এই জায়গায় যখন যা চাষ করা হয় সেই জিনিসেরই বীজ এখান থেকে চারা দেয়। এটা শিরিক বেদাতের ক্ষেত্রে যেমন বাস্তব, হক ও হক্কানিয়তের ক্ষেত্রে বাস্তব, বিভিন্ন বাতিল ফেরকার ক্ষেত্রেও বাস্তব, এখন সেকুলারিজম এবং নাস্তিক্যবাদের ক্ষেত্রেও বাস্তব। অর্থাৎ যে সময়ে যে বীজ লাগানো হয়েছে এবং তার পক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে তখনই তার পক্ষে লোকেরা অভাব হয়নি, যার কারণে এদেশে ল্যাংটাপির যদি কেউ থাকে আরো মুরিদের অভাব হয় না, গায়ে তালা গায়ে দিয়ে বদনা হাতে নিয়ে কেউ যদি ঘুরে বেড়ায় তারও শিষ্যের অভাব হয় না। বিভিন্ন ক্ষেত্রেই দেখা যায় যারাই কোনো একটা দাবি নিয়ে দাঁড়িয়ে যায় কিছু না কিছু সঙ্গী এবং অনুসারী তারা পেয়ে যায়। হ্যাঁ, প্রত্যেকের অনুসারী একই ক্লাসের না, সমাজের একই শ্রেণীর না, কিন্তু শ্রেণী বিভিন্ন হলেও তারা তো এদেশেরই নাগরিক, এখানকারী জনগণ, এবং তারাও বাংলায় কথা বলে, এই দেশেই তাদের পরিবার পরিজন থাকে। তো দেখা যায় সহজেই কিছু না কিছু প্রভাবিত লোক সব দাওয়াতের মধ্যেই পাওয়া যায়। তিন নম্বরে হলো এখানে তাকলিদ, অর্থাৎ যেটাকে আমরা তাকলিদ আমা বলে আরবিতে, অন্ধ অনুসরণ, অন্ধ অনুকরণ। একটা পেয়েছি, ব্যাস আমার কাছে মনে হয়েছে যে এটা উপকারী বা এটা যৌক্তিক, সেটার অনুসরণ করা শুরু করে দেয় কিন্তু অন্যান্য দিকগুলো নিয়ে ভাবে না যে আসলে এর মধ্যে কতটুকু ফায়দা নিহিত আছে, কতটুকু ক্ষতি নিহিত আছে। দরকার ছিল সার্বিক বিষয়গুলো ভেবে একটা সিদ্ধান্ত নিবে, কিন্তু ভাবাভাবে পরে যেমনিভাবে মূর্তি পূজা যারা করে, পৌত্তলিকতায় যারা লিপ্ত থাকে, তাদেরকে একটা যুক্তি দিয়ে বুঝালেও তারা আগে তাদের ধারার কথা বলবে, ঐতিহ্যের কথা বলবে, হাজার বছরের সংস্কৃতির কথা বলবে। একইভাবে এই দেশে অনেক বেদাতি এবং মুশরিক গ্রুপ আছে, এদেরকেও আপনি দাওয়াত দিলে এরা না দলিল দিতে পারবে না যুক্তি দিতে পারবে, দুইটার একটা হলেও চলতো। দলিল মানে হয়তো কোরআন সুন্নাহ থেকে কোনো আয়াত হাদিস আপনাকে দেখিয়ে দিবে, অথবা যুক্তি। ইবলিসও তো আল্লাহ তাআলার সামনে একটা না একটা যুক্তি দিয়েছিল, কিন্তু এরা না দলিল দিতে পারে না যুক্তি দিতে পারে, এরাও সে একই কথা, এতকাল ধরে চলে আসছে, বাপদাদা করে আসছে, তারা কি সবাই ভুল করেছে নাকি, তারা যদি করতে পারে আমি কেন করতে পারবো না, বেশ চলছে চলছে। তো দেখা যাচ্ছে এই কয়েকটা বাস্তবতা যদি আমরা সামনে রাখি, এক হলো প্রচারের প্রসার, এক হলো এখানকার মাটি বেশ উর্বর, যা লাগানো হয় তারই ফল বের হয়ে আসে, আর তিন নম্বর হলো এখানে অন্ধপ্রীতি, দলান্ধতা, অন্ধ অনুকরণ, এর প্রবণতা তুলনামূলক একটু বেশি, পৃথিবীর অনেক জায়গায় হয়তো আছে তবে এখানে মনে হয় একটু বেশি। আমাদের এক ওস্তাদ ছিলেন মাওলানা আশরাফ আলী গাজীপুরি হাফিজাহুল্লাহ, তিনি মাঝে মধ্যে তার আলোচনায় বলতেন যে হয়তো তুমি হকের দায়ী হবা, না হলে বাতিলের মাদু হয়ে যাবা। দায়ী মানে যে দাওয়াত দেয়, মাদু মানে যারে দাওয়াত দেওয়া হয়। তো তিনি প্রায় বয়ানে এটা বলতেন যে হয়তো নিজে হকের দায়ী হবা, মানে মানুষকে হকের দিকে হয়তো তুমি দাওয়াত দিবা, আর যদি এই কাজ না করো তাহলে বাতিলের মাদু হয়ে যাবা, অর্থাৎ বাতিলই তোমার দাওয়াত দিয়ে তার দলে নিয়ে ঘুরিয়ে। দুনিয়ার মধ্যে আমরা দেখি
কোনো একটা জিনিস যদি বারবার 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 বলা হয় আর পুনরাবৃত্তি করা হয়, হতে 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 এক পর্যায়ে মিথ্যাটাও মানুষ সত্য মনে করতে থাকে। এই যুগে মিডিয়ার বড় একটা কৌশল যেটা, একটা মিথ্যা কথারে এত বেশি করে বলবে, এত বিচিত্র আঙ্গিকে, বিচিত্র শৈলীতে, ভিন্ন ভিন্ন উপস্থাপনায় একটা কথা এতবার বলবে বলবে বলবে, বলতে 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 পাঁচ বছর দশ বছর বিশ বছর পর মানুষ সেটারই বাস্তব মনে করতে থাকে। এই যুগে ধরেন বাংলাদেশের মতো দেশ যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এবং অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ, ধর্মভীরু, ধর্ম পালনে গাফলতি থাকলেও ধর্মের প্রতি মহাব্বতে, ধর্মের প্রতি শ্রদ্ধায় তাদের কোনো গাফলতি নেই, এখানেও এখন কি বিপুল পরিমাণ মানুষ মনে করে পূর্ণাঙ্গ ইসলাম এর অপর নামই হলো জঙ্গিবাদ। কত মানুষ মনে করে দেশে যত ধরনের সমস্যা, বিশেষ করে সাম্প্রদায়িক হামলা হয়, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এবং ঝামেলা হয়, এর পেছনে আসল দায়ী হলো হুজুররা। এই হুজুররা আছে বইলেই দেশে শান্তি আসে না, হুজুররা আসে বইলেই দেশে এত মারামারি, হুজুররা আসে বইলেই অন্য জাতি এবং অন্য ধর্মের লোকদের উপর হামলা হয়। হুজুর যদি দমায়া দেওয়া যায় তাহলে আর অন্য কোনো সমস্যা নেই। এখন তো আরো শুরু হয়েছে সাম্প্রদায়িক কুশকালি থেকে শুরু করে দুর্নীতি, সব ক্ষেত্রেই হুজুরদের নাম সবার আগে ফোকাসে আনা হয়, কেমন যেন রাষ্ট্রের বোঝা। এমনি তো রাষ্ট্রের দৃষ্টিতে এদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিকের চাইতেও নিচে রাখা হয়েছে বহু আগে। এই গত কয়েক বছর আগ পর্যন্ত দাওরায়ে হাদিস পড়ুয়া মাওলানা মনে করেন যে পঞ্চাশ বছর ধরে বোখারি শরীফ পড়াচ্ছে, তারও যদি কোনো কারণে লিখতে হতো শিক্ষাগত যোগ্যতা, লেখার মতো কিছু ছিল না। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কাছে একবার কিছু লোক আসলো সরকারি কাজে, এখন ফর্ম পূরণ করতে হবে, নাম ঠিকানা বাপের নাম এই সেই অন্যান্য জিনিস লিখতে হবে, এর মধ্যে একটা ধারা হলো শিক্ষাগত যোগ্যতা, এটা পূরণ করতে হবে। তিনি বললেন, আচ্ছা এই যে শিক্ষাগত যোগ্যতার একটা ধারা আছে, এটার উত্তর আমি কি লিখব? আমাদের যে শিক্ষা আছে এই শিক্ষার কোনো স্বীকৃতি তোমাদের কাছে নাই। তা আমি যদিও শাইখুল হাদিস, এত বছর ধরে আমি হাদিস পড়াই, বাংলাদেশে সবাই আমার চেনে, কিন্তু তোমাদের দৃষ্টিতে তো আমি অশিক্ষিত। গত কয়েক বছর আগে এমন হতো আপনি কাউরে বলবেন যে আমি দাওরায়ে হাদিস পাস, বলবো হুজুর এইটা আবার দাওরায়ে হাদিসটা কি জিনিস, এটা কি এসএসসি না এইচএসসি, আলিম না ফাজিল না কামিল, মানে দুনিয়ার অন্যটা দিয়ে বোঝাতে হবে, এইটা কেউ চেনেও না কেউ বোঝেও না, এটার কোনো দাম নেই। তো তিনি বললেন যে এখন তাহলে এটা কি লিখবো? লাস্টে সম্ভবত লিখেছিলেন স্বশিক্ষিত, কারণ যেই শিক্ষায় তিনি শিক্ষিত হয়েছেন রাষ্ট্রের চোখে এটার দামও নাই স্বীকৃতও নাই, আবার অশিক্ষিত মূর্খ এটা লিখলেও মিথ্যা হয়ে যায়, তো বাধ্য হয় স্বশিক্ষিত, তার মানে নিজে নিজে শিক্ষা গ্রহণ করেছেন, যে শিক্ষা রাষ্ট্রের চোখে কোনো দাম নেই। তো এমনিই তো শ্রেণীর বাইরে ফেলে রাখা হয়েছে, নামকাওয়াস্তে একটা স্বীকৃতির মূলা যদিও ধরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার বিশেষ কোনো ফায়দা, উল্লেখযোগ্য কোনো ফায়দা এখনো পর্যন্ত আমরা চোখে দেখি নাই। স্বীকৃতি দেওয়ার পর প্রথম দু এক বছর পরীক্ষা দেওয়ার হিড়িক পড়ে গিয়েছিল, অনেক মাওলানা সাহেব যারা আগে মাওলানা হয়েছিল তারাও ভেবেছে আমরা তো সরকারি মাওলানা হইতে পারি নাই, বেসরকারি মাওলানা হয়েছি। আগে এক সার্টিফিকেট আছে সেটা হলো বেসরকারি শিক্ষা বোর্ড, এখন নতুন করে যেহেতু স্বীকৃতি দেওয়া হয়েছে আল-হাইয়াতুল উলিয়া লিল মাদারিসিল কওমিয়া, আরেকটা পরীক্ষা দিয়ে দেই যদি এই স্বীকৃতির সনদ দিয়ে কোনো একটা কাম টাম করা যায় আর কি। অনেকে পরীক্ষাও দিল, দেওয়ার পর কেউ কেউ ভালো রেজাল্টও নিয়ে আসলো, কারণ এক বেচারা নতুন পড়েছে হাদিসের কিতাব আর সে দশ বছর আগে পড়েছে, এরপর দশ বছর ধরে পড়াচ্ছে, তার অভিজ্ঞতাও বেশি, যোগ্যতাও বেশি, পরীক্ষা দিয়ে ভালো নাম্বারও পেয়ে গেছে, এরপর আশায় আশায় ঘুরছে কোনো সরকারি মসজিদে চাকরি পাবো, কোনো পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবো, অথবা বিশেষ কোনো সুযোগ সুবিধা পাবো, কিন্তু দিন আসে আর দিন যায় এদের কপাল আর খোলে না। এবং কোনো চাকরি নিতে গেলেও সবার আগে প্রশ্ন করে, বুঝলাম তোমার দাওরায়ে হাদিস এটা মাস্টার্স লেভেলের, নিচের গুলো কই? মাস্টার্স তো পরে, অনার্স গেল কই? ইন্টারমিডিয়েট কই? তোমার এসএসসি কই? তার নিচের গুলো কই? আগামাথা কিচ্ছু নাই, এক লাফে মাস্টার্স, এই মাস্টার্স দিয়ে হবে না, আপনি ভার্সিটিতে অ্যাডমিশন নিতে যাবেন, এখন মাস্টার্স এর সনদ দেখে কি আপনি অ্যাডমিশন নেবেন নাকি? আপনার ইন্টারমিডিয়েট কই? কিছুই তো নাই। তো তলে তলে কিছু দেওয়া হয় না, একটা মূল ধরিয়ে দেওয়া হয়েছে, অনেকে তো মহা খুশি স্বীকৃতি পাইয়া গেছি, এবার আমরা সরকারি মৌলবি, কাজের বেলায় যায় দেখা গেল ওই স্বীকৃতি স্বীকৃতির জায়গায় সে তার জায়গায়, কামের কাম কিচ্ছু হয় নাই, মাঝখানে ধন্যবাদ অনুষ্ঠান করাও শেষ। তো এভাবেই চলছে দিন, নতুন করেও যত প্রজেক্টগুলো চালু করা হয়েছে, মডেল মসজিদ বলেন আর ওই জাতীয় কিছু বলেন, এখানে কমে হুজুর কোন এলাকায় দেখেছেন? নাই, কিছুই নাই। তো এভাবেই চলছে দিন, বাকি বাঙালি যেহেতু সাদাসিদা লোক, একটা বুঝ দিলেই এরা মোটামুটি কাইত হয়ে যায়,
যতই মাইর দেন যতই সয়া ফেলেন, আস্তে করে হাসি দিয়ে যদি বলেন না তোমাদের মতো লোক হয় না, তোমরাই তো দেশের শ্রেষ্ঠ সন্তান, এই হুজুরদের মধ্যে কোনো জঙ্গি টঙ্গি নাই, কোনো কিছুই নাই, বেশ সবাই খুশি, আপনারে শুভেচ্ছা জানাতে সব রাস্তায় নেমে আসবে, পরের দিন আবার জঙ্গি মামলা দিয়ে 100 জনকে গ্রেফতার করা হবে দেশের শীর্ষস্থানীয় আলেম রে, এইটা নিয়ে কেউ মাথা ঘামাবে না। আরে দুই দিন আগে তারা বলেছে না যে তারা তো আমাদেরকে জান প্রাণ দিয়ে মহাব্বত করে, আমারা জিগরি দোস্ত, তাহলে এটা হলো কিভাবে? নিশ্চয় এখানে তৃতীয় পক্ষের ষড়যন্ত্র আছে, ওই তৃতীয় পক্ষরে বের করতে পারলেই কেল্লা হবে। তো যার কারণে বাস্তবতা এটাই, হয়তো আপনি হকের পক্ষে দায়ী হবেন, না হলে বাতিলের পক্ষে মাদু হয়ে যাবেন। বাতিল একটা কথা এত বার বলবে, এত বেশি করে বলবে, এত ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে বলবে, এক সময় এমন হবে আপনি মানেন আর না মানেন সমাজের বহু লোক মানতে শুরু করবে। এই দেশে এখনো হাজারো না লক্ষ কোটি মানুষ আছে যারা পত্রিকার এক একটা নিউজকে, টেলিভিশনের এক একটা সংবাদকে অহির মতো মনে করে। বিশেষ করে সেটা যদি আন্তর্জাতিক কোনো মিডিয়া হয়, বিবিসি, রয়টার্স, সিএনএন, তাহলে তো এটা তার দৃষ্টিতে এমন কোরআনের এক একটা আয়াত যেমন অকাট্য, এ ব্যাপারে যেমন সন্দেহ পোষণ করা যায় না, এটার ব্যাপারেও যেমন। এখন এরা ইসলাম নিয়েও যদি কোনো মন্তব্য করে, আলেম ওলামা নিয়েও যদি কোনো মন্তব্য করে, ধর্মের সেন্সিটিভ কোনো বিষয় নিয়েও যদি মন্তব্য করে, সে চিন্তা করে যা কিছু রটে তার কিছু না কিছু তো ঘটে। হ্যাঁ বুঝলাম, যত মেঘ আসে তত হয়তো বর্ষায় না, কিন্তু কিছু না কিছু তো বর্ষাবে সেখান থেকে, তো এটা রটলো কেন? তার মানে তলে তলে কিছু না কিছু তো ঘটেছে। এখন পত্রিকা দেখে তারা ইসলাম শেখে, মুভি দেখে ইসলাম শেখে, এবং তাদেরকে বোঝাতে গেলেও বলবে ইসলাম এত কঠিন না, একটু খেলাধুলো করবো, এতে ইসলামের এত কি আপত্তি? আরে ইসলাম তো স্বাধীনতায় বিশ্বাসী, মনের মতো একটু কাপড় চোপড় পরতে পারবো না, এইটা আবার কেমন ইসলাম? এই যে 2-3 দিন আগে সবাই দেখেছেন পুরো দেশে নাস্তিক পাড়া একই গলায় চিল্লানো শুরু করেছে যে এই দেশে মহিলারা পিছিয়ে থাকার পেছনে সবচাইতে বেশি দায়ী হলো হুজুররা, এবং ওই কার্টুনিস্ট কিশোর, জেলখাড়া কিশোর, ও একটা ছবিও এঁকেছে, হাফ প্যান্ট পরা একটা মহিলা, সে ফুটবলে লাথি মারছে, সামনে একজন হুজুর জড়সড় হয়ে আছে, যে হুজুর দ্বারা হয়তো আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইকে বুঝিয়েছে, পেছন থেকে লাথি মারছে, হুজুর এখন সম্মানে এমনি লুকিয়ে আছে, ভাব এমন লাথি ঠেলায় হুজুর এখন উড়ে যান। আর প্রচার করা শুরু করেছে হুজুরদের কারণে এতদিন নারী মুক্তি হয় নাই, নারী উন্নয়ন হয় নাই, এখন উন্নয়নের ঠেলায় দেশ ভেসে যাচ্ছে। এ কারণে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য দেখেন নাই কত ব্যবস্থা, ছাদ কাটা গাড়ি আগ থেকে রেডি না থাকলে এখন নতুন করে ছাদ কাইটা তারপর ব্যবস্থা করা হয়েছে, 1000 মানুষ মাঠে নেমে এসেছে, যাদের অনেকে হয়তো টাকা পয়সার বিনিময়ে এসেছে আল্লাহ ভালো জানেন, কিন্তু বলা হয়েছে পুরো দেশ এদের সম্বর্ধনায় নেমে এসেছে। অথচ একই দিন রাতের বেলায় হাফেজ তাকরিমকে যে এয়ারপোর্টে সম্বর্ধনা দেওয়ানো হয়েছে, যে 100 কয়টা দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে হাফেজ হিসাবে, তাহলে তো কোনো সম্বর্ধনা দেওয়া হয় নাই, এবং বড় কোনো অনুষ্ঠান করার পারমিশনও দেওয়া হয় নাই। তারপরও সেই রাত 1টার সময় মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে যেই পরিমাণ সম্বর্ধনা তারা দিয়েছে, আর ধারে কাছে ওই সম্বর্ধনা নেই। হুজুরদেরকে তো কাজ করতে দেয় না, খালি একটা স্বাধীনভাবে এটা বলতে দেখ যে হাফেজ তাকরিম যেহেতু 100 দেশের চাইতে বেশি দেশের সামনে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে, একটা মুসলিম কান্ট্রি হিসাবে ইসলামের ইমেজকে সে সমুন্নত করেছে, সুতরাং তাকে স্বাধীনভাবে রাষ্ট্র দেখ আর না দেখ, রাষ্ট্র তো তার পেছনে 1 পয়সাও ব্যয় করে নাই, এই যে মসজিদ মাদ্রাসার পেছনে, যেগুলো সরকারি মসজিদও না সরকারি মাদ্রাসাও না, এর পেছনে রাষ্ট্রের অবদান কি আছে? হ্যাঁ ইতিবাচক অবদান নাই, মাঝে মধ্যে নেতিবাচক অবদান পাই, বিভিন্ন গোয়েন্দা সংস্থা দ্বারা হয়রানি, এই নামে হয়রানি, সেই নামে হয়রানি, এগুলো পাই, ইতিবাচক অবদানটা কবে ছিল আর কতটুকু ছিল? তো এর পেছনে রাষ্ট্রের তো 1 পয়সাও খরচ নাই, তারপরও সে যে সারা দুনিয়ার সামনে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। বুঝলাম রাষ্ট্র তুমি তারা সম্বর্ধনা দিবা না, পাবলিকরে দিতে দাও, তো সেটাও তো দেওয়া হয়। হুজুররা একটা ডাক দিয়ে দেখুক না, ঢাকা শহরে তিল ধারণের ঠাই থাকে কিনা যেখানে তারা সম্বর্ধনার আয়োজন করা হবে, ওই শাহবাগের লোক ভাড়া করে আনতে হবে না, খালি স্বাধীনভাবে স্বতঃস্ফূর্ত ভাবে যাবে, আপনি দেখেন বাস্তবে ঢাকায় লোকের জায়গা হয় কিনা। মিডিয়া ওদের হাতে, দেশের বড় বড় অনেক কিছুই ওদের হাতে, এ কারণে এমন ভাবে প্রচারণা চালায় যে সব মনে হয় ওদের পক্ষেই চলে গেছে, যখন যা মনে হচ্ছে ইসলাম নিয়ে বাজে মন্তব্য করবে, একটা লোক চ্যালেঞ্জ করতে পারে না যে তোমরা উস্কানিমূলক কথা বলছো, উস্কানিমূলক বক্তব্য খেলে ধর্মের নামে হয় না, আর উগ্রবাদ আর জঙ্গিবাদ খেলে ধর্মের নামে হয় না, পৃথিবীতে ধর্মের নামে আর কয়টা রক্ত ঝরেছে, এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি রক্ত ঝরেছে অধর্মের নামে।
এই দুনিয়াতে সমাজতন্ত্র কায়েমের জন্য কয় সাগর রক্ত লেগেছে। দুনিয়াতে ফ্রান্সের ফ্রান্স বিপ্লবের কথা বলেন, ফরাসি বিপ্লব যেটা, আমেরিকার কথা বলেন, ব্রিটেনের কথা বলেন, তারা তাদের আদর্শ বিধান সংবিধান প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ার বিভিন্ন দেশে নিজেদের গোলামীর জিঞ্জির পরানোর জন্য কয় সাগর রক্ত তারা ব্যয় করেছে। প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে কয় কোটি মানুষকে তারা হত্যা করেছে, এর কোনটা ধর্মের নামে ছিল? এমনকি এখনো পর্যন্ত সেই যে চীনে যে মুসলমানের নির্যাতন করা হয়, ভারতের কাশ্মীরে মুসলমানের নির্যাতন করা হয়, ফিলিস্তিনের মধ্যে মুসলমানের নির্যাতন করা হয়, পৃথিবীর আরো বিভিন্ন দেশে দেশে, শিরোনাম তো ধর্ম না, শিরোনাম কোথাও ওয়ার অন টেরর সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, কোথাও হলো শান্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠা, কোথাও এই কোথাও আর সেই। নাম তো সুন্দর সুন্দর, মোড়কগুলোও সুন্দর সুন্দর, কিন্তু ধর্মের নাম নাই বলে কি রক্ত কম ঝরছে? কিন্তু এগুলো নিয়ে চ্যালেঞ্জ করার কেউ নেই। একটা লোক সাহস করে বলতে পারে না, খালি জঙ্গি জঙ্গি শব্দ কি খালি মুসলমানের বেলায় দেখো, আর কারো বেলায় জঙ্গি শব্দ দেখো না? অথচ যেই পরিমাণ উস্কানি বাংলাদেশেও নাস্তিকরা দেয়, সেকুলাররা যেই পরিমাণ উস্কানি দেয়, আল্লাহ এবং তার রসুলকে বিদ্রুপ করে, তাদেরকে নিয়ে গালিগালাজ করে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মানুভূতিতে যেই পরিমাণ আঘাত দেয়, এর শিকিভাগ এই দেশের হুজুররাও করে না। কিন্তু সব যেহেতু ওদের হাতে, প্রচারণা এক পাক্ষিক চালিয়ে যাচ্ছে। এখন থেকে 20 বছর আগে মানুষ ওদের ডায়ালগ বেশি খেত না, এখন কিন্তু ঠিকই খায়। এখন থেকে 20 বছর আগে দেশে নাস্তিক কয়টা ছিল? সেই সময় সাহাবাগে ওরা গণজাগরণ করলে কয়টা লোকে দলে পেত? কিন্তু সময় এখন পরিবর্তন হয়েছে, এখন ওদের পক্ষে এত বেশি লোক আপনি ভাবতে পারবেন না। আপনার আমার আত্মীয় পরিজনের মধ্যে এমন বহু লোক বের হয়ে আসবে যারা হয়তো নিয়মিত নামাজ আদায় করে, যারা হয়তো মসজিদ মাদ্রাসার কমিটিতেও থাকে, যারাও ইসলামের বিভিন্ন অবদানের ক্ষেত্রে নিজেদেরকে সামনে দেখানোর চেষ্টা করে। কিন্তু যখনই ইসলাম এবং কুফরের সংঘাতের কোনো বিষয় সামনে আসে, যেখানে একদিকে আল্লাহ তাআলার বিধান, আরেকদিকে দুনিয়ার কুফার ছুড়ে দেওয়া কোনো চ্যালেঞ্জ এবং তাদের বস্তাপচা আদর্শ, সেই সময় দেখবেন এই মানুষগুলো ইসলাম এবং মুসলিমের পক্ষে অবস্থান নিয়ে কুফার এবং কুফুরের পক্ষে অবস্থান নেয় খোলাখুলি। এমনকি ইসলামের সেন্সিটিভ কিছু বিষয়, যে বিষয়গুলো কার্যত হয়তো সমাজে প্রতিষ্ঠিত নাই কিন্তু ইসলামের বিধান, যেমন একাধিক বিয়ে, জিহাদ, পিতাল, ইসলামী খেলাফত, দাস দাসী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আরো যে বিষয়গুলো ছিল, গনিমত বন্টন, মুরতাদ এবং শাতিমদের বিধান, এই জাতীয় অনেক ক্ষেত্রে দেখবেন বহু লোক নিজেদের রূপ প্রকাশ করে দেয়, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে, কিন্তু এই ইস্যুগুলোতে ইসলামের পক্ষে অবস্থান নিতে পারে না, ওরা ঠিকই তখন কুফরের পক্ষে অবস্থান। এমনকি আপনি দলিল খুলে তারা দেখানোর চেষ্টা করবেন, সে বলবে দলিল টলিল বুঝি না, আমি আমার রাষ্ট্রের পূজা করি, আমার দেশের পূজা করি, আমার নেতার পূজা করি, তো সুতরাং পূজা করি বলে আমি এমন কোন কথা হতে দেব না যেই কথা কোরআনে থাকলে থাকবে কিন্তু আমরা মানি না। ওরা যে ইসলাম জানে না এরকম না, ইসলামের অনেক বিষয় আমাদের চাইতে বহুত ভালো জানে। দেখেন না, দাঁড়ায় স্পষ্ট বলে আমরাও সিয়াসিতটা পড়েছি, বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, বলতে বলতে মিশকাত বইলা ফেলায়, এটা আবার সিয়াসিতটা কবে ছিল? তো এই কিতাবগুলো আমরা পড়েছি। আচ্ছা পড়েছো, ভালো কথা, তাহলে এই কিতাবে কোনটা হালাল কোনটা হারাম এটা তুমি পড়ো নাই? অবশ্যই পড়েছে। পড়ার পর হক এবং বাতিলের প্রশ্নে ওরা বাতিলের পক্ষে অবস্থান নেয় কিভাবে? তার মানে ওদের পড়াটা দ্বীনের খেদমতের জন্য না, ওদের পড়াটা ভিন্ন কোনো মাকসাদে। সেই মাকসাদ হতে পারে লোক দেখানো, এভাবে লোকদের সামনে বলে বেড়াবে, অথবা হতে পারে ইসলামের গোড়া কাটা, নাউজুবিল্লাহ মিন যালিক। তো যেহেতু বাস্তবতা এমনই যে একটা জিনিস যত বেশি বলা হবে মানুষ সেটা বিশ্বাস করতে শুরু করবে, এখন আপনারা যদি হকের কথাটা না বলেন, মানুষের আদর্শের জায়গাটা কখনো খালি থাকবে না। পৃথিবীতে কোনো জিনিস খালি থাকে না, এক গ্লাসের মধ্যে আপনি যদি আধা গ্লাস পানি ভরে আমারে দেন, এর অর্থ এটা না যে বাকি আধা গ্লাস খালি, বরং এখানে আধা গ্লাস পানি, আধা গ্লাস বাতাস, পানি এবং বাতাস উভয়টা দ্বারা গ্লাসটা পরিপূর্ণ, গ্লাসে খালি কোনো অংশ নাই। কিন্তু যতটুক পানি দিয়ে ভরেছেন তো ভরেছেন, বাকি অংশ খালি নাই, সেটা কাউকে ডেকে আনতে হয় নাই, কষ্ট করতে হয় নাই, বাতাস নিজে এসেই সেই জায়গাকে দখল করে নিয়েছে। মানুষের আদর্শের জায়গা কোনোদিনও খালি থাকে না। আপনি যদি তাকে আগে আগে হক চিনাতে পারেন, হক বুঝাতে পারেন,
তার আদর্শের জায়গায় হকটা বসে যাবে। আর যদি আপনি তার হক না চিনাতে পারেন, তার আদর্শের জায়গায় একদিন না একদিন বাতিলটা বসে যাবে। এখন অনেক মুসলিম নারী যারা হয়তো হিজাব করে, যারা পর্দা কষিদার মধ্যে থাকার চেষ্টা করে, এদের অনেকে অঘোষিত ফেমিনিস্ট, নারীবাদীতে পরিণত হয়ে গিয়েছে। এরাও ইসলামের ব্যাপারে মাঝে মধ্যে এমন মন্তব্য করে, ইসলামের দুই একটা বিধান মনে হয় এদেরকে ঠকানোর জন্য দেওয়া হয়েছে। যেমন অনেক মুসলিম পর্দাশীল নারী এমন আছে যাদের একাধিক বিয়ে নিয়ে অ্যালার্জি আছে। এক হইল যে একাধিক বিয়ের দুনিয়ার কেউ এ কারণে হয়তো সে চাইবো না যে এখানে ভালোবাসা ভাগাভাগি হবে, স্বামী তার প্রতি মনোযোগ কম দিয়ে আরেকজনের প্রতি মনোযোগ দেবে, এটা ভিন্ন বিষয়, এটা ন্যাচারাল। কিন্তু আরেকটা হলো ইসলামের বিধান নিয়ে অ্যালার্জি। আল্লাহ এবং তার রাসূল এই বিধানটা দিল, এটা না থাকলে ভালো হতো, ইসলামের শব্দ মানতে পারি, এটা একটু কেমন কেমন, আমার কিছু ডাউট রয়ে গেছে এই বিধানটা নিয়ে, এই অবস্থানে যদি কোনো নারী নেমে আসে সে তো আর মুসলমান থাকবে না। কারণ আল্লাহ এবং তার রাসূল এমন কিছু দেয় নাই যেটা মানবতার জন্য ক্ষতিকর, এমন কিছু দেয় নাই যার মধ্যে অকল্যাণ আছে। যদি থাকতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে অধিকাংশ সাহাবী, যাদেরকে আল্লাহ পরবর্তী উম্মতের জন্য আকাশের তারকা বানিয়েছেন, তাদের অধিকাংশ জনকে কেন একাধিক বিয়ে করালেন? নবীর বিয়ে তো নবী করে না, নবীরে বিয়ে দেয় কে? আল্লাহর ফয়সালা যতক্ষণ আসেন নবীতে এক কদমও সামনে বাড়ে না। বিয়ের প্রসঙ্গ তো আরো বহু দূর কি বাদ, এমনকি কোন কোন বিয়ে তো রব্বে কারিম সেই আরশে, সেই আসমানের উপরে পড়িয়েছেন, দুনিয়ার মধ্যে রাসূল শুধু জানিয়ে দিয়েছে। তো সেখানে আপনি কিভাবে ভাবলেন ইসলাম এমন কিছু দিয়েছে যেটা একটু খারাপ, একটু দৃষ্টিকটু, একটু ক্ষতিকর? আপনি করবেন কি করবেন না আপনার বিষয়গুলো বাধ্যতামূলক কোনো বিষয় না, এটা ফরজ ওয়াজিব পর্যায়ের কোনো বিষয় না, সাধারণ সুন্নত, ইচ্ছা হলে করবে ইচ্ছা হলে করবে না, এটা ব্যক্তিগত বিষয়, পারিবারিক বিষয়। কিন্তু অ্যালার্জি তো রাখা যাবে না। মনে করেন জিহাদ, পৃথিবীর প্রতিটা ব্যক্তির উপর প্রতিটা মুহূর্তে জিহাদ ফরজ থাকে বিষয়টা এমন না, আপেক্ষিক। কোনো টাইমে এটা ফরজে কিফায়া থাকে পুরো জাতির উপর, কোন টাইমে এটা ফরজে আইন হয় প্রতিটা ব্যক্তি, যারা বালেগ যারা আকেল তাদের কাঁধে বর্তায়। যখন ইসলাম কায়েম থাকে তখন এর যে গুরুত্ব, আর যখন ইসলাম কায়েম থাকে না, দুনিয়ার মধ্যে জাহেলিয়াত প্রতিষ্ঠিত থাকে, আল্লাহ বাদ দিয়ে গায়রুল্লাহ সার্বভৌমত্ব কায়েম থাকে, উভয় সময় বিধান তো এক হবে না। তো আপনার উপর মনে করেন জিহাদের বিধান ফরজে আইন না, তাই বলে অস্বীকার করা যায় যাচ্ছে? আপনি গরিব মানুষ, হজ হয়তো আপনার করার সামর্থ্য নাই, গরিব মানুষ যাকাত হয়তো দেওয়া লাগে না, গরিব মানুষ সদকাতুল ফিতির বা কোরবানিও হয়তো আপনার জন্য না, তাই বলে অ্যালার্জির সুযোগ আছে? ইসলামের কোনো বিধান নিয়ে না সংশয়ের সুযোগ, না সন্দেহের সুযোগ, না আপত্তির সুযোগ। হ্যাঁ, যেটা আপনার উপর অবধারিত সেটা পালন করবেন, যেটা অবধারিত না সেটা ইসলামের বিধান বলে স্বীকৃতি দিবেন, বিরোধিতা করবেন না, এটা তো আল্লাহ তাআলার হক প্রতিটা মুসলমানের উপর। তো এভাবে অনেক মুসলিম নারী আজকাল এই জাতীয় জিনিসের মধ্যে আক্রান্ত হয়ে যাচ্ছে। কেউ কেউ আক্রান্ত হচ্ছে যে ইসলামে সব ঠিক আছে, আমি হিজাবও পরব, বোরকাও পরব, তবে টাইট ফিট বোরকা পরলে সমস্যাটা কোথায়? বোরকা পরতে হবে, তাও আবার কালা বোরকা কিনলে গা, একটা কালার পরলেই হলো, যেই কালার ভালো ফোটে এবং টাইট ফিট, যে বোরকাও পরা হলো, মোটামুটি অঙ্গ প্রত্যঙ্গ ভেসে উঠলো এবং পুরুষরা একটু আকর্ষিত হলো। সামনে বিয়ে শাদীর একটা ব্যাপার স্যাপার আছে না, বয়স হয়েছে, পুরুষরা যদি একটু নাই থাকে বিয়ে শাদী হবে কেন? এই ফিকির নিয়ে এখন টাইট ফিট বোরকা পরা শুরু করলো, নিকাব করলো না, চেহারাটা খোলা রাখলো, আবার কিছু কিছু ফতোয়া পেয়েছে চেহারা পর্দার অংশ না। হ্যাঁ বুঝলাম চেহারা পর্দার অংশ না, কিন্তু পরপুরুষের জন্য চেহারায় চাওয়া জায়েজ ছিল কবে? দুইটা এক বিষয় না, ফিতনার জামানায় পরপুরুষের জন্য একজন নারীর চেহারার দিকে তাকানোর কি বিধান? সূরা নূরে আল্লাহ স্পষ্ট বলেছেন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন দৃষ্টিকে নত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। মানে দৃষ্টিকে যদি নত রাখে তবেই লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, আর মুমিন নারীদেরকে বলে দেন তারাও যেন দৃষ্টিকে নত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। এমনকি রাসূলের পবিত্র স্ত্রী যারা, যাদের মতো নারী পৃথিবীতে আর হতেই পারে না, আরে অন্ধ সাহাবের ঘটনা সবাই জানেন, অন্ধ সাহাবী এরিয়ার মধ্যে আসলো, তাদের নজরে পড়লো, রাসূল তাদেরকে বললেন তোমরা ঘরে ঢুকে যাও, তারা বললো অবাক হয়ে, আর সে তো অন্ধ আমাদেরকে দেখতে পাচ্ছে না, রাসূল বলেন তোমরা কি তারে দেখো না? তো সেই রাসূলের স্ত্রীদের চাইতে বড় বুজুর্গ আমাদের মহিলারা হয়ে গিয়েছে। তো এই আয়াতের কি ব্যাখ্যা হবে? আরে চেহারা খোলা রাখবেন কি রাখবেন না এইটা পরের মাসালা, কিন্তু নজর দিলে সেইটার বিধান কি এইটা তো ক্লিয়ার। আর সেই নজর যদি হয় শাহওয়াতের সাথে, কুপ্রবৃত্তির সাথে,
এই যুগে আপনি এই গ্যারান্টি আমারে কেমনে দিবেন যে সমাজের অসংখ্য বখাটে আপনার চেহারা দেখে লালায়িত হবে না, মনে মনে অনেক কিছু কল্পনা করবে না, আপনাকে টিজ করার চেষ্টা করবে না, আপনার ক্ষতি করার কসরত করবে না, আপনি কিভাবে গ্যারান্টি দিবেন? যে জামানায় মাঝে মধ্যে পত্রিকায় এমন রিপোর্টও আসে সন্তানের দ্বারা, সন্তান তার বাবার দ্বারা ধর্ষিতা, এমন রিপোর্টও আসে শ্বশুর পালিয়ে গিয়েছে বৌনি, এমন রিপোর্টও আসে শালিদের সাথে কি হচ্ছে, দেবর ভাবির মধ্যে কি হচ্ছে, এই জামানায় নিরাপত্তাটা কোথায় বলেন? এমনকি স্কুল কলেজের শিক্ষকরা তারা তাদের ছাত্রীদেরকে নিয়ে ভেগে যাচ্ছে, তাদের সঙ্গে হারাম রিলেশনে জড়িয়ে যাচ্ছে, পরবর্তীতে গর্ভবতী হয়ে যাচ্ছে, এই জাতীয় রিপোর্ট তো মাঝে মধ্যেই পত্রিকায় আসে, তাহলে নিরাপত্তাটা কোথায়? যেখানে সন্তান নারী বালেগ হওয়ার পর বাপের সঙ্গে একান্তে এমন নির্জন যেখানে আর তৃতীয় কেউ নাই সেখানে থাকতেই ইসলাম তাকে বলবে না, বরং তাকে নিষেধ করবে। বাসায় কেউ নাই, খালি বাবা আছে আর মেয়ে আছে, এটা আপনি কি মনে হন খুব আগ্রহে বা ইসলাম এই ব্যাপারে আপনাকে উৎসাহ যোগাবে না অনুৎসাহিত করবে? বাস্তবে দুর্ঘটনা ঘটবে জরুরি না, কিন্তু ইসলাম হলো দরজাই বন্ধ রাখে। ইসলাম শুধু জিনারেই হারাম করে নাই, নজররেও হারাম করেছে না। আল্লাহ নবী বলে নাই নিশ্চয় চোখ জিনা করে, কান জিনা করে, জিব্বা জিনা করে, হাত জিনা করে, এরপর লজ্জাস্থান সেটাকে বাস্তবে পরিণত করে অথবা করে না। তাহলে এই চোখের কথা, চোখ দিয়ে কাউরে দেখা, এইটারেও নবী জিনা কেন বললেন? মুখ দিয়ে কথাবার্তা বলা, এটারে জিনা কেন বললেন? কান দিয়ে তার কণ্ঠস্বর শোনা শাহওয়াতের সাথে, এটারে জিনা কেন বললেন? হাত দিয়ে একটু টাচ করা, এটাকে জিনা কেন বললেন? তার মানে ইসলাম আগে দরজাটা বন্ধ করে দিতে চায় যাতে করে পরবর্তীতে তোমার ইমানটা ঝুঁকির মধ্যে না পড়ে যায়। এটা হলো সীমান্ত এলাকায়, বর্ডার এলাকায় নিজের পশু চরানোর মতো। বর্ডার এলাকা যেখানে মনে করেন কাটা তার দেওয়া নেই, আপনি পশু চরাচ্ছেন, খুব বেশি আপনার জানাশোনাও নাই, একেবারে ইঞ্চে ইঞ্চে মাইপা যে এই জায়গা দিয়ে বর্ডারটা গিয়েছে, তা আপনি পশু চরাতে চরাতে হতেও তো পারে কখনো ওপারে চলে গেলেন, বিএসএফ এর গুলির আঘাতে আপনার দেহ ঝাঁঝরা হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ক্লিয়ার করেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুতাশাবিহাত, হালালও স্পষ্ট হারামও স্পষ্ট, মাঝখানে কিছু বিষয় রয়ে গিয়েছে যেটা অনেকের কাছে অস্পষ্ট মনে হবে। ফামানিত্তাকা শুবহাত ইস্তাগরা লিদিনিহি ওয়া ইরযি ওয়া মান ওয়াকা ফি শুবহাত ওয়াকা ফিল হারাম, এই জাতীয় অস্পষ্ট জিনিসেও কেউ যদি পতিত হয় তাহলে সে তার দীন এবং ইজ্জতের ঝুঁকির মুখে ফেলে দিল, আর এগুলো থেকে কেউ যদি বেঁচে থাকে সে তার ইজ্জত এবং দিনকে হেফাজত করলো। আর যে ব্যক্তি এগুলোতে জড়াবে ধীরে ধীরে সে হারামেও পতিত হবে। নবী বলেন তার অবস্থা ওই রাখালের মতো যে সীমান্ত এলাকার পাশ দিয়ে নিজের পশু চড়ায়, ইউশিকু আইয়াকা আফি, হতে পারে যে কোনো সময় সে সীমানা ক্রস করে ফেলবে। আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, হে আমার উম্মত জেনে রাখো প্রতিটা রাজা বাদশার বর্ডার থাকে আর আল্লাহর বর্ডার হলো তার নিষিদ্ধ বিষয়গুলো। এ কারণে ইসলাম নিষিদ্ধ থেকেও বাঁচতে বলে, নিষিদ্ধতে জড়ায়া যাবেন এমন দরজা থেকেও ইসলাম বাঁচতে বলে। যেমন অসৎসঙ্গ, ওই যে বাংলায় বলেন না সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ, ইসলাম অসৎসঙ্গ থেকেও বাঁচতে বলে। কেন? আজকে আপনি খারাপ বন্ধুর সঙ্গে চলবেন, কে গ্যারান্টি দিতে পারবে দুই দিন পর মাদকে জড়াবেন না, দুই দিন পর আপনিও পর্নোগ্রাফি দেখা শুরু করবেন না, দুই দিন পর আপনিও একজন ফাসেকে পরিণত হবেন না, দুই দিন পর আপনিও গুন্ডামি গুন্ডামি মাস্তানি ধর্ষণ রাহাজানি টেন্ডারবাজি এগুলোতে আপনি জড়াবেন না, কি গ্যারান্টি আছে? লোভ তো সবার মধ্যেই আছে, চাহিদা ছাড়া দুনিয়াতে কোন মানুষটা আছে? ছোট একটা বাচ্চা সেও তো চাহিদা মুক্ত না, তো দুনিয়ার মধ্যে চাহিদা সবার মধ্যে, দাপট প্রতিষ্ঠা করা, সমাজে একটা বিশেষ অবস্থানে আসা, লাইমলাইটে আসা, সবার ফোকাস থাকবে তার দিকে, কে না চায়? ছোট একটা বাচ্চার মধ্যে অহংকার নাই, আরে আছে কি না? চর দেওয়া লাগেনি, এমনি দেখাইলি ভ্যা ভ্যা করে কান্দা শুরু করে দেয়, আস্তে করে একটু লাগালে ব্যথা পায় নাই কিন্তু আর ইগোতে লেগে গেছে, চিল্লায় আসমান জমিন মাথায় তুলে ফেলে, অথচ এর চাইতে বড় আঘাত পেয়েও দেখা যায় আসার খেয়ে পড়ে গেছে, ডাইনে বামে তাকায় কেউ দেখলো কি না, যদি দেখে কেউ দেখছে তাইলে ভ্যা করে কেঁদে দিবে, যদি দেখে কেউ দেখে নাই আস্তে করে ঝাড়া দিয়ে হাঁটা শুরু করে দিবে। এটা আমাদের সমাজের নেচার। মহিলারা যেমন তেলাপোকা একটা দেখলে লাভ দিয়ে একেবারে আরেক ঘরে চলে যায়, স্বাভাবিক, কিন্তু যখন ঘরে কেউ থাকে না একাকি দেখা যায় ঝাড়ুটা নিয়ে ওই তেলাপোকার গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে।
তো অনেক সময় মানুষ এমন হয় যে অন্য লোক সামনে থাকলে বা আশপাশে থাকলে তার ভেতরে এক ধরনের ফিল কাজ করে, আর যখন কেউ থাকে না একা একা তখন আর তার ভেতরে সেই ফিলটা থাকে না, সে তার স্বাভাবিক গতিটা চলতে থাকে। এমন লোকও আছে, এমনি সে দাঁড়ায় আছে, বসে আছে, স্বাভাবিক ভঙ্গিতে আছে, কিন্তু যদি লক্ষ্য করে কেউ আমার দিকে তাকিয়ে আছে, আমাকে দেখছে, আমাকে ফলো করছে, একবার কলারটা সোজা করে, একবার চুল ডাড়া ঠিক করে, একবার এই মোবাইলে সেলফি ক্যামেরা চালু করে, চেহারা ঠিকঠাক আছে কিনা দেখার চেষ্টা করে, মানে আলাদা একটা মুড চলে আসে তার শরীরে, হয় না এরকম? মানুষের স্বাভাবিক নেচার। তো বলছিলাম যে দুনিয়ার বাস্তবতাই এটা যে মানুষ হয়তো প্রভাব বিস্তারকারী হবে, না হলে প্রভাবিত হবে। ইসলামের একটি বিধান আছে জিহাদি ইকদামি, আক্রমণাত্মক যুদ্ধ। এটা কারে বলেন? যে কোনো ফতোয়ার কিতাব খুললে আপনি পাবেন ইসলামী রাষ্ট্রপ্রধান যারা হবেন তাদের জন্য জরুরি হলো আশপাশে যদি কাফের রাষ্ট্র থাকে ওদেরকে দমিয়ে রাখতে হবে। এখন দমিয়ে রাখার এক সুরত হলো যদি ওরা নিজেরাই অধীনতা মেনে নেয় যে তোমাদের কোনো ক্ষতি করব না, তোমাদের সীমান্ত ভেজাল করব না, তোমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করারও কোনো ফিকির করব না, তাহলে ঠিক আছে, তুমি বাৎসরিক কর দিবা, হাদিয়া তোফা আদান প্রদান চলবে, মাঝে মধ্যে দুধ পাঠিয়েও তোমার অবস্থান ক্লিয়ার রাখবা, যতক্ষণ ভিন্ন কিছু না দেখা যায় এরকম চলবে। কিন্তু যদি টের পাওয়া যায় তলে তলে ওরা দূরভিশন দিয়ে আসছে, যেমন এখন মিয়ানমার করছে, করছে না? এই ফালতু এক মিয়ানমার যার নিজের দেশে 30-এর উপর বিদ্রোহী বাহিনী আছে, নিয়মিত ওদের আর্মিরা মাইর খায়, ওদের তাতমা দৌ, নিয়মিত ওদের তাতমা দৌ, ওদের জানতা মাইর খেতে থাকে বিদ্রোহীদের হাতে। এমনকি গতকাল না পরশু দিন দেখলাম আরাকান আর্মি সেই বিদ্রোহী গোষ্ঠীতে ওদের 80 জন সেনা গিয়ে যোগ দিয়েছে। তার মানে কি চিপানার মধ্যে আছে? রাখাইন রাজ্যের অধিকাংশ অঞ্চলই নাকি এখন ওদের দখলে নাই, সেই আরাকান আর্মি আর আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি এই দুই বাহিনীর হাতে, আর আরো অন্যান্য বিভিন্ন এলাকার মধ্যেও বিদ্রোহী গোষ্ঠীগুলো ভালো অবস্থানে আছে। তো নিজের পায়ের তলায় মাটি নাই, আবার ক্ষমতাও তরা তো আর গণতান্ত্রিক সরকার না, মানুষের ভোটে নির্বাচিত হয় নাই, সেই বেহুদা অং সান সুচিরে বন্দী করে তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে। এখন সারা দুনিয়ার সাপোর্টও তাদের পক্ষে নাই, এমনকি পশ্চিমা বিশ্বের সাপোর্ট তো নাই, এক চীনের সমর্থন আর কয়দিন চলবে, অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না, দেশের মধ্যেও এখন বিশাল বাহিনী সারা দেশে ছায়া সরকার গঠিত হয়ে বাহিনী তৈরি হয়েছে, মাইর তো সেই মাইর খাওয়া খাচ্ছে, এর মধ্যে আবার বাংলাদেশের সামনে বড়াই দেখায়। অথচ যদিও ওদের সমরাস্ত্র বেশি কিন্তু বাংলাদেশের সেনাদের যেই পরিমাণ অর্জন আছে জাতিসংঘে আফ্রিকার বিভিন্ন দেশে এর ধারে কাছের অর্জনও ওদের তাতমাদর আছে? বাংলাদেশের আর্মি এমনি দেখতে শুকনা শাকনা হোক, খাবার দাবার যাই একটু দুর্বল হোক, টাকা পয়সার লাইনও একটু কমতি থাকুক, কিন্তু এদের কেরিয়ার কিন্তু একেবারে খারাপ না, দুনিয়ার মধ্যে ভালো একটা সুনাম আছে। এমনকি যেখানে গিয়ে ফ্রান্সের বাহিনী, জার্মানির বাহিনী, আরো বড় বড় দেশের বাহিনীও বিশেষ কোনো সুবিধা করতে পারে নাই, সেখানে গিয়েও বিভিন্ন দেশের গেরিলাদেরকে দমন করার ক্ষেত্রে ভালো অবদান রেখেছে, তো এখানে এসেও মাস্তানি দেখায়। তার মানে দুর্বল পাইলে সবাই একটু গুঁতা দিয়ে দেওয়ার চেষ্টা করে, হাতি ঘুমায় থাকলে মশাও যায় একটা কামড় দেয় না, আরে দেয় কি না? রাস্তার কোনো একটা সাপ ঘুমায় আছে, বাচ্চারাও যায় একটু গুতাগুতি করে না? একটা কুকুর স্বাভাবিক ভঙ্গিতে হাঁটছে, ওই এলাকার অনেক ছেলে পেলে আছে, শুধু শুধু ইটা তুলে আর গায়ে মারে না, কিন্তু ওরা যদি একবার ঘুরে দাঁড়ায় তখন আর কিন্তু কাউরে সামনে খুঁজে পাওয়া যায়। এক হাতে যদি এলাকায় ঢোকে মশা কোত্থেকে মানুষেরই তো ঘুম হারাম হয়ে যায়, পায়ের তলে একবার পড়লে বীর বাহাদুরও তো মুহূর্তের মধ্যে আলো ভর্তা হয়ে যায়। তো দুনিয়ার বাস্তবতায় এটা, ইসলামের একটা বিধান হলো ইসলামী রাষ্ট্র যেগুলো হবে নিজেদের নিরাপত্তা ঠিক রাখতে চাইলে আগে আশপাশটারে ঠিক রাখা লাগবে। আল্লাহ কোরআনে সূরা তাওবার আয়াত নাজিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার ওয়ালিয়াজিদু ফীকুম গিলজা, হে ঈমানদাররা পার্শ্ববর্তী কাফেরদের সঙ্গে তোমরা যুদ্ধ করবা। কয়বার আল্লাহ বলেন নাই? ফতোয়ার কিতাবে আছে বছরে অন্তত দুইবার, বছরে অন্তত দুইবার ইমামুল মুসলিমিন যিনি, খলিফাতুল মুসলিমিন যিনি, মুসলিম রাষ্ট্রপ্রধান যিনি, তার জন্য ফরজ হলো তিনি ওদের উপর বাহিনী পাঠাবেন, ওদেরকে আনুগত্য মেনে নিতে, কর দিতে, ওদেরকে ইসলাম গ্রহণ তো ব্যক্তিগত ব্যাপার এটা না, কিন্তু ইসলামী রাষ্ট্রের সঙ্গে ওরা বেয়াদবি করবে না, চোখ রাঙাবে না, স্বাধীনতা নষ্ট করার ধান্ধা করবে না, এজন্য বাধ্য করা হবে। আল্লাহ দ্বিতীয় পয়েন্ট বলেন, তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায়, তোমাদের নমনীয়তা এবং কোমলতা দেখে ওরা যেন এটা না ভাবে এইগুলো শুধু বলা পর্যন্তই ওরা কামের কাম কিচ্ছু করবো না। কার কথা এটা? আরে কার কথা এটা? তো নিয়ম এটাই, হয়তো প্রভাব বিস্তারকারী হবে, না হলে প্রভাবিত হবে।
এই রাসূলই সেই রাসূল যারা একসময় ওরা হত্যা করার চেষ্টা কম করে নাই, এক পর্যায়ে যিনি মক্কা ছাড়তে বাধ্য হয়েছেন ওদের জন্য, যিনি তায়েফও গিয়েছিলেন মক্কা ছাড়বেন বলে, সেখানে একটু নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা হলে সেখানেই থেকে যেতেন, কিন্তু যখন সেই তায়েফ থেকে নিরাশ হয়ে ফিরে আসলেন, ষড়যন্ত্রের পরিমাণ অনেক বাড়ল, বিভিন্নবার তাকে গুপ্ত হত্যা করার চেষ্টা করলো, কতবার তার উপর অ্যাটাক হলো, কিন্তু সেই নবী 8 বছর পর মদিনায় ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার 8 বছর পর মক্কায় প্রবেশ করলেন, তখন কি তার সঙ্গে কোনো বাজে ব্যবহার করা হয়েছিল? যেই মানুষগুলো এতকাল লাঠি দিয়েছে, গালি দিয়েছে, হত্যা করার চেষ্টা করেছে, এবার সবাই সামনে বসা, রাসূল ও কাবার চত্বরে বসা, সবাই মাথাটা নত করে আছে, খালি চিন্তা করছে আজকে যদি মুহাম্মাদের মুখ থেকে শুধু একটা বাক্য বের হয়, মক্কার অলিতে গলিতে রক্তের বন্যা বয়ে যাবে। সেই সময় রাসূল যদি জাস্ট কমান্ড দিতেন, আইনের দৃষ্টিতেও এটা নিষিদ্ধ কিছু হতো না, কারণ এই অধিকার তার ছিল, যারা তাকে এতকাল কষ্ট দিয়েছে, এতকাল উত্তক্ত করেছে, তিনি আইনেভাবেই তাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারতেন। হ্যাঁ, এটাকে একটু ভেরিফাই করার জন্য একটা মামলা হয়তো ঠুকে দিতেন, একজন কাজী, তার সময় কাজী তো তিনি, সেই কাজীর সামনে সাক্ষী আসতো, দলিল প্রমাণ দেওয়া হতো, তারপর তিনি রায় দিয়ে দিতেন। ওই যুগ তো আর বাংলাদেশের এই যুগের মতো না যে মামলা হলে রায় আসতে আসতে মহিলা নাতিও বুড়ো হয়ে যায়, হয় না? মাঝে মধ্যে ওই বেকসুর খালাস প্রমাণ হইতে হইতে 20 বছর জেলখানা শেষ হয়ে যায়, এরপর বুড়া বয়সে লাঠিতে টক্কর টক্কর করে বের হয়, আদালত তাকে বলেছে বেকসুর খালাস। এখন বেকসুর হইলেই কি আর বাকসুর হইলেই কি, ওর জিন্দগি তো শেষ। তো সেই জামানা তো আর এরকম ছিল না, ইসলামী রাষ্ট্রে মামলার জট থাকে না। মামলার জট অনেক কারণেই হয়, অপরাধ বেড়ে গেলেও মামলার জট হয়। ইসলামী রাষ্ট্রে অপরাধ বাড়বে কেন? সেখানে যত না আইনের প্রয়োগ হবে তার চাইতে বেশি দাওয়াতের মেহনত চলবে। মানুষের দিল যদি তৈরি না করতে পারেন, পুলিশের লাঠি দিয়ে মানুষের ভাই দমায় রাখা যায় না। পুলিশের লাঠি তো শরীরের উপর চলে, মনের উপর তো আর চলে না। মন যদি না মানে, যেখানে সিসি ক্যামেরা দেখবে না, যেখানে কোনো ক্লু থাকবে না, যেখানে এটা ভাইরাল হওয়ার, এটা প্রকাশ পাওয়ার কোনো আশঙ্কা নাই, সেখানে 2 নম্বরে তো ঠিকই চলবে। আজকাল 2 নম্বরে চলে না, সরকারি কর্মকর্তারা 2 নম্বরই করে না, আরে করে কি না, কম করে না বেশি করে, এটা জিজ্ঞেস করলাম না, তারাও মনে কষ্ট পেতে পারেন। কিন্তু এই যে সব লাইনে খালি দুর্নীতি আর দুর্নীতি, অন্যায় আর অন্যায়, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও তো আমাদের অনেক পুরনো। এই সাফ উইমেন চ্যাম্পিয়নশিপে নাই সেই দিন এই বেড়িরা, এই হাফ প্যান্ট পরে বেড়িরা সেই দিন চ্যাম্পিয়ন হলো কয়েকটা দেশের সামনে, কিন্তু দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড তো আমাদের বহুকাল আগে থেকে। সারা দুনিয়া আমাদেরকে চেনে আমরা কেমন দুর্নীতিবাজ, এমনকি বাইরের দেশে অনেক জায়গায় গিয়েও বাংলাদেশের পাসপোর্টের কি দাম এটা প্রবাসীরা খুব ভালো করে জানে। বাঙালি পরিচয় দিলে ওরা কেমন যেন ফকির মিসকিনের মতো আচরণ করে, কি বাস্তব না এটা? মনে কষ্ট নিয়েন না, আমি নিজেও যেহেতু বাঙালি, সুতরাং কথাটা তো আমার উপরও আপতিত হবে, স্বাভাবিক। ভিসা নিতেও খবর হয়ে যায়, এরপর দেশে যাবেন, এমনকি এক ইন্ডিয়া যাবেন, যে ইন্ডিয়া বছরে কত 100 কোটি টাকা কামায় বাঙালি যারা ভ্রমণ করে সেই ট্যুরিস্টদের দ্বারা, কিন্তু এরপর বর্ডারে কি পরিমাণ হয়রানের শিকার হয়, সেখানে যদি আবার অনেক সময় টিটকারি করে, যদি বলে আমি ফরেনার, এ বাঙালি আবার ফরেনার, মানে ফরেনার শব্দ বলে সে যেন অপরাধ করে ফেলেছে, বাঙালি আবার ফরেনার হয় কেন? এরা তো ওদের গোলাম হয়ে থাকবে, এটা হইলো স্বাভাবিক, নাউজুবিল্লাহি মিন যালিক। তো দুনিয়ার মধ্যে এটা হলো স্বাভাবিক নিজাম, হয়তো প্রভাব সৃষ্টি করবেন, না হলে অন্যরাই আপনার উপর সৃষ্টি করে দিবে। আদর্শের জায়গা কখনো খালি থাকবে না, আপনি ভালোটা দিয়ে ভরবেন তো ঠিক আছে, না হলে মন্দটা দিয়ে ভরে যাবে। সেটা আমরা অনেক গাফলতি করেছি, অনেক। এই দেশে আলেম ওলামার সংখ্যা কম না, মাদ্রাসার সংখ্যা কম না, খানকাহের সংখ্যাও কম না। এই দেশে তো ইসলামই আসলে পীর মাসায়েকের হাত ধরে আসে নাই, কাদের হাত ধরে ইসলাম এসেছিল এই অঞ্চল? সেই সময় তো দাওয়াত তাবলিগও আসে নাই, এখনকার নিত্য নতুন অনেক মেহনত তখনও তৈরি হয় নাই, এগুলোর বয়স হয়তো 100 বছর 150 বছর। ইসলাম আসলো কত কাল আগে, এই পীর মাসায়েকের হাত ধরেই তো। কিন্তু এখন দেখেন কি এক অবস্থায়, অধিকাংশ যাদের হাত ধরে ইসলাম এসেছিল ওই রকম বেশিরভাগ পীর মাসায়েকের দরবারে আত্ম শিরকের আখড়া, বেদাতের আখড়া। এমনি পীর শব্দের অর্থ কি? ফার্সিতে পীর অর্থ তা, আরবিতে শায়েক অর্থ তা। অনেকের আছে পীর শব্দ নিয়ে অ্যালার্জি, কিন্তু শায়েক শব্দ আবার খুব ভাল লাগে। যেমন আমাদের আহলে হাদিস ভাইয়েরা, এরা যাদেরকে মহব্বত করে অনুসরণ করে, এদেরকে শায়েক শায়েক, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শেখ মতিউর রহমান মাদানী, শেখ মুজাফফর বিন মহসিন, শেখ আবু বকর জাকারিয়া, শায়েক আরো কত আছে আমার সবার নাম খেয়াল থাকে না, তো শায়েক,
এবং তারাও জীবনের সব ক্ষেত্রে কিন্তু তারাই ফলো করে চলে। তিনি যে আকীদা বলবেন সে আকীদা নিবে, যেভাবে নামাজ পড়তে বলবেন সেভাবে নামাজ পড়বে। তাদের সবার নামাজ কি একরকম নাকি? গত সপ্তাহে দুইবার ওই রাস্তায় যাতায়াতের পথে একটা হলো মাগরিবের নামাজ আর একটা হলো ফজর না কোন ওয়াক্তের নামাজ। তো এখন রাস্তায় যাতায়াতের পথে যেই মসজিদ সামনে পড়ে নামাজ আজান হয়ে যায় সেখানেই ঢুকে যাই। মসজিদ তো আর লেখা নেই, হানাফি মসজিদ না আলে হাদিস মসজিদ, সুন্নি মসজিদ না শিয়া মসজিদ। তো দুই জায়গায় এমন পড়লো, ঢুকলাম, ঢুকে দেখলাম যে মসজিদ হলো আলে হাদিস মসজিদ। তো ঠিক আছে, নামাজ পড়লাম, কিন্তু নামাজের মধ্যে দুই জায়গায় দেখলাম মৌলিক অনেক ভিন্নতা, হাত বাঁধার তরিকার মধ্যেও ভিন্নতা। এক জায়গায় দেখলাম এভাবে বাঁধছে, মানে এই যে এখানে হাত দিয়ে, আর এক জায়গায় দেখলাম এই যে এভাবে বাঁধছে। তারপর এক জায়গায় দেখলাম ইমাম সাহেব বলার দলিনের পর নিজে আগে জোরে আমিন বলেন, তারপর পেছনে সবাই আমিন বলে, এবং পেছনের এরা এমন জোরে আমিন বলে মনে হয় যে মসজিদের ছাদ ভেঙে পড়ে যাবে। বেশিরভাগ ওই পাশে মাদ্রাসা ছিল, আহলে হাদিস মাদ্রাসা, মাদ্রাসার হেজ মক্তবের বাচ্চারা বেশি, ওদের তো আবার একটু শরীরে এনার্জি বেশি থাকে। তো ইমাম সাহেব যখন আমিন বলে এত জোরে আমিন, মানে মনে হচ্ছে যে পুরো মসজিদ কাঁপছে। আরেক জায়গায় পড়লাম, সেখানে দেখলাম হাত বাঁধার তরিকাও ভিন্ন, আবার ইমাম আমিন বলেনি, শুধু মুক্তাদিরা বলেছে। ইমাম আলাউদ্দিনের পর একটু চুপ থেকেছেন, সবাই জোরে আমিন বলেছে। তাহলে বুঝলাম তরিকায় ভিন্নতা আছে। আরেকটু খোঁজ নিলে পাওয়া যেত, আমার সময় ছিল না, নাহলে জিজ্ঞেস করতাম আপনাদের শায়খ কারা, তারা হয়তো একজনের নাম বলতো, ওদেরকে জিজ্ঞেস করলে আপনার শায়খের নাম কি আরেকজনের নাম বলতো, এটাও তো পীরমুড়ি দিয়ে হইলো। যদি আপনি হাদিসের কথায় আসেন, যারা ফিক অস্বীকার করে, ফিক বুঝেন তো, হানাফি ফিক, শাফেই ফিক, মালিকি ফিক, হাম্বলি ফিক, ফিক মানে হলো বুঝ, কোরআন এবং সুন্নার সংকলিত সংরক্ষিত সুবিন্যস্ত বুঝের নাম হলো ফিক। যারা ফিক অস্বীকার করে এদের মূল যুক্তি হলো ফিকের নামে উম্মতের মধ্যে বিভক্তি হয়, কেউ বলে হানাফি, কেউ বলে শাফি, এভাবে উম্মত দলে দলে ভাগ হয়ে যাচ্ছে। দলে দলে ভাগ হলে আমাদের পাওয়ার কমবে, শক্তি কমবে, আমরা কাফেরদের মোকাবেলা করতে পারবো না। সুতরাং আমাদেরকে এক দল এক উম্মা হয়ে থাকতে হবে, আমাদের পরিচয় এটা হবে আমরা মুসলমান বিশ্বাস। যদিও এই লোকগুলা অন্যান্য দল নিয়ে কথা বলে না, যদি তুমি দলের প্রসঙ্গে আসো যে উম্মতের ঐক্য ঠিক রাখতে হবে, তাহলে কারো পরিচয় বাঙালি, কারো পরিচয় ভারতীয়, কারো পরিচয় পাকিস্তানি, কারো পরিচয় আফগানি, কারো পরিচয় ইরাকি, কারো পরিচয় ইরানি, কারো পরিচয় তুর্কি, কারো পরিচয় বার্মিজ, কারো পরিচয় আরব, কারো পরিচয় অনারব, এই পরিচয় থাকবে কেন? ঐক্যের কথায় যদি আসো, গোটা দুনিয়ার মুসলমান এক দেশ এক জাতি হবে, এটা ইসলামের বিধান। নেতাও থাকবে কয়জন? রাসূলের জামানায় আমির কয়জন? আবু বকরের জামানায়, ওমরের জামানায়, ওসমানের জামানায়, আলীর জামানায়, হাসানের জামানায়, তো একজন 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 একজন, দুই আমিরের কোনো ওজন পাবেন না। ওমরের জামানায় তো অর্ধ জাহান, অর্ধ জাহান বুঝেন দুনিয়ার অর্ধে, রোম পারস্যের মতো এলাকাগুলো মুসলমানদের পদানত হয়ে গিয়েছে। কই আরব মরুভূমি এলাকা, আর কই রোম পারস্য, মানে ইউরোপ এবং এখনকার ইরান না, ওই সময়ের ইরান মানে হলো আশপাশে ইরাক, আফগানিস্তান, আশপাশে যত এলাকা আছে পুরোটা নিয়ে তৎকালীন ইরান ছিল। তো এই পারস্য এবং রোম পুরোটা মুসলমানদের পদারত, কিন্তু আমির একজন, আর এগুলোকে দেশ হিসাবে স্বীকৃতি দেয় নাই, প্রদেশ হিসাবে দিয়েছে। প্রতিটা প্রদেশের আলাদা মুখ্যমন্ত্রী থাকতো, আলাদা গভর্নর থাকতো, ইসলামে তাদেরকে হাকিম বা আমেল বলা হতো, কেন্দ্রীয় নেতৃত্ব এক জায়গায় থাকতো, তার কথা থেকেই সবার সমাধান নিতে হতো। এমনকি কখনো প্রাদেশিক আইন, যিনি আইনের দায়িত্বে যিনি আছেন, উল্টা পাল্টা করলে কেন্দ্রীয় নেতৃত্ব তারা সরিয়ে নিত, অনেকটা স্বায়ত্ত শাসনের মতো। তো ইসলামের বিধান তো এটা। তো যদি ঐক্যের কথা বলেন, নজর খালি হানাফি শাফির দিকে যাই কি লেগা, যেমন আমি হানাফি হইয়া আহলে হাদিস মসজিদে নামাজ পড়েছি, কত আহলে হাদিস আমাদের মসজিদে নামাজ পড়ে, আমরা তো এতে দোষের কোনো কিছু দেখি না। হ্যাঁ, ওই সমস্ত উগ্রদের কথা বাদ, যে মসজিদে আমিন কেউ জোরে বললে নামাজের পর আর বিচার হয়। আবার উল্টাটা, যে তার মসজিদে যায় আমিন আসতে বললে তার দিকে বাঁকা নজরে থাকায়, আরে সাহাবিরাও তো সবাই একভাবে নামাজ পড়তো না, কাবা শরীফে যারা গিয়েছেন হজমরা করতে সবাই একভাবে নামাজ পড়ে তো নাকি? এমনকি আপনি না গেলেও আপনি অনলাইনে একটু সার্চ করে দেখেন তো, ইউটিউবে দেখেন আপনি, যারা সবাই একভাবে নামাজ পড়ে কিনা, হাত বাঁধাই দেখেন, আপনারা তো খালি এইখানে বাঁধা এখানে বাঁধা এখানে, ওইখানে আরেক ভার্সন আছে হাত সাইডে দিয়ে দাঁড়ায় আছে, আপনি দেখলে ভাববেন কি রে ভাই সবাই নামাজ পড়ে, তুই কে মাসি পারস নাকি, একটু পর দেখবেন আল্লাহ একবার বলে রুকুতে চলে গেছে। তার মানে নামাজই পড়ছে কিন্তু আর হাত বাঁধার কোনো বিধান নাই। আর ইসলামে হাত আপনি ছাইড়া দেন আর মাথার উপর রাখেন, সর্বোচ্চ নামাজ মাকরু হবে, নামাজ ভাঙার কোনো অপশনই তো নেই।
আমিন আসতে বলে না জোরে বলেন, কারো মতে এইটা উত্তম কারো মতে ওইটা উত্তম, কিন্তু কেউ বলবে না নামাজ ভেঙে গেছে, কেউ বলবে না নামাজ হয় নাই। বেনামাজি নিয়ে যতটা ফিকির নাই আমাদের, নামাজিদের মাথা কেমনে খারাপ করা যায় এটা নিয়ে বেশি ফিকির। তুই আপনি নামাজ পড়লি কি লেগা, তোর ভালো লাগবে না হলে তোর খবর আছে। ওই যে আমাদের ওই ভাজনচালা মসজিদে এটা নিয়ে কয়েকবার গন্ডগোল হয়েছে, মনে আছে কিনা অনেকের, দু একজন মুরব্বি ডেকে অনেকের হয়রানি করেছে, আবার ওই দলের লোকের নামাজের পর লিফলেট বিলি করেছে, আমাদেরটাই সুন্না, আমাদেরটাই সহি হাদিস দ্বারা প্রমাণিত, আর তোমাদেরটা জাল, তোমাদেরটা ভুয়া। আরে ভাই, এই একপাক্ষিক পড়াশোনা করে চোখের মধ্যে কালো চশমা লাগায় জীবনে চলবা কেমনে? হাদিসেরও সব নিজের দলে ঢুকে ফেলবা, যেখানে আল্লাহর নবী একাধিক অপশন দিয়েছে, তুমি এটা সীমাবদ্ধ করার কে? নবী একাধিক দিয়েছেন বলেই তো এক এক ইমাম এক একটা নিতে পেরেছে। আরে হানাফি শাফি এই সমস্ত মাজহাবের প্রধান যারা বা স্থানীয় কেন্দ্রীয় ইমাম যাদেরকে মানা হয়, এরা যদি নিজেরাই বানাতো, গত 1200 বছরে এত অসংখ্য বড় বড় ইমাম মুফাসসির মুহাদ্দিস ফকি তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিতেন, তাদের অনুসরণ করা তো দূর কি বা। কিন্তু কে আছে মাজহাবের বাইরে? ফাতুল বারির কথা বলবেন, হাফেজ ইবনে হাজার আসকালানি, যার কিতাব দিয়ে আহলে হাদিসরা সবচেয়ে বেশি দলিল দেয়, সে ইবনে হাজার নিজেই তো সাফি। ইমাম নববীর সহি মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ টিকা শরহ মুসলিম দিয়ে দলিল দেয়, ইমাম নববী নিজেই তো সাফি মাযহাবের লোক। ইমাম ইবনে তাইমিয়ার নাম সবচাইতে বেশি স্মরণ করে, ইমাম মোহাম্মদ বিন আবদুল্লাহ ইবনে যায়েদের নাম সবচাইতে বেশি স্মরণ করে, তারা নিজেরাও তো স্বঘোষিত হাম্বলি মাযহাবের লোক। তো যাদেরকে দিয়ে দলিল দেন তারাই মাযহাব মানলো, বললো না গোমরা, বরং বললো এটা কোরআন হাদিসের একাধিক ব্যাখ্যা। যেখানে একাধিক ব্যাখ্যার সুযোগ নাই ওইখানে একাধিক ব্যাখ্যা যে করবে ও গোমরা। যেমন আল্লাহ এক, আল্লাহ কয়জন? কোনো ইমাম না, কোনো ইমামের 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 ইমামও যদি আইসা বলে না আল্লাহ দুইজন, ও কাফের। কেউ যদি আইসা বলে না আল্লাহ নাই, সেও কাফের। ইসলামের মৌলিক বিষয় ইখতিলাফের কোনো সুযোগ নাই। আমরা নামাজ পড়ি কাবার দিকে মুখ ফিরিয়ে, কেউ যদি আইসা বলে না এখন থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়বা, যত বড় হুজুর হোক যত বড় পীর হোক, আমরা মুখের উপর বলবো তুই কাফের। এই যেমন হিজবুত তাওহীদরা ধর্মের নতুন ব্যাখ্যা দেওয়া শুরু করেছে, এমন এমন ব্যাখ্যা যেটা না কোরআন সাপোর্ট করে, না হাদিস সাপোর্ট করে, না গত 1400 বছরে উম্মতের ইমামদের জীবন ইজমা সাপোর্ট করে, নিত্য নতুন ব্যাখ্যা দেওয়া শুরু করেছে, যেটা এগুলোর সঙ্গে সাংঘর্ষিক। আমরা স্পষ্ট বলতে পারি ওদের সামনে, তোমরা যে ব্যাখ্যা দিয়েছো হয়তো সেটা হক হবে, না হলে আমার নবীরটা হক হবে, যেহেতু কালেমা পড়েছে নবীর নামে। তোদের হিজবুত তাওহীদের পন্নীর নামেও না, সেলিমের নামেও না, কালেমা পড়েছে নবীর নামে, সুতরাং নবীরটাই হক হবে, তোরা ভণ্ড হবি। তো মূল বিষয় তো ইখতিলাফের সুযোগ নাই, সেটা জীবন আকীদার লাইন। মৌলিক আকীদায় কোনো ইমামের অনুসরণ করা জায়েজই নেই। কেউ যদি বলে আবু হানিফা বলছে আল্লাহ এক, তাই আমি মানে আল্লাহ এক, মানে ভাবটা এমন, উনি না বললে আমি দুই তিনও মানার অবকাশ ছিল, কাফের। ইমানের ব্যাপারে কোনো সংশয় রাখা যাবে না, এখানে অনুসরণ করা জায়েজই নাই, কে কি বললো দেখার বিষয় না, আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছেন এটাই চূড়ান্ত মৌলিক আকীদার ক্ষেত্রে। একইভাবে মৌলিক ফিকহি মাসালা যেগুলো, মৌলিক শরীয়ত মাসালা যেগুলো, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, রমজানে 29-32 দিন রোজা রাখা ফরজ চাঁদ অনুপাতে, একইভাবে সাদাকাতুল ফিতরের বিধান, অন্যান্য বিধান, এগুলোর ব্যাপারে কেউ ইখতিলাফ করলে ইমান থাকবে না? নামাজ নিয়ে কিন্তু ইখতিলাফ হয় নাই, নামাজের পদ্ধতি নিয়ে হয়েছে। কেন হয়েছে আপনি এটা ভাবার কারণ নাই, একজন নিজের খাহেশাতের অনুসারী ছিল, তাই সে নাভির নিচে হাত রেখে নামাজ পড়ছে, তাই সে আমিন আসতে বলছে, তার মানে সে এতকাল লেখাপড়া করে নিজে জাহান্নাম কিনতে চেয়েছে, নিজের আখেরাতে বরবাদ করতে চেয়েছে, তাই এভাবে করেছে। ভাই এত বদ ধারণা রাখার দরকার নেই। নিজে দুই তিনটা বাংলা বই পড়া নিজেরা মহাজ্ঞানী ভাবতে শুরু করলেন, আর যারা নিজেদের পুরো জীবনটাই ব্যয় করলো এই ইলমের পেছনে, কোরআনের পেছনে, সুন্নার পেছনে, এমনকি সহি বুখারিতেও সেই আবু হানিফা সাগরের আবদুল্লাহ বিন মুবারক সূত্রে হাদিস বর্ণিত আছে, তিরমিজির মধ্যেও তার সূত্রে হাদিস বর্ণিত আছে, তো তাদেরকে স্বীকৃতি তারাও স্বেচ্ছায় বা অনিচ্ছায় দিতে বাধ্য হয়েছেন। তাই ইখতিলাফ হয়েছে, মতভিন্নতা ছিল, সাহাবিদের মধ্যেই ছিল, আমরা আর কেউ আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে মতভিন্নতা হয় নাই, যে সেই মতভিন্নতা যুদ্ধ হয় নাই, আলী এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে যুদ্ধ হয় নাই, আরে কি পরিমাণ মারামারি কাটাকাটি সেই সময় হয়েছে। তো মতভিন্নতা হতে পারে এটা দলিলের আলোকে, কিন্তু তাই বলে এগুলোকে কেন্দ্র করে ভাগাভাগি হবে কেন?
যে সময় আলী এবং মুয়াবিয়ার যুদ্ধ চলে সেই সময় তো ঘটনা বহুবার শুনিয়েছি, রোম সম্রাট চিঠি পাঠিয়েছিল মুয়াবিয়ার সাহায্য করার জন্য, তিনি গ্রহণ তো করে নাই, তারে বলেছে হে রোমের কুত্তা, ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, তুই নাক গলানোর কে, যদি তোর মুখ না সামলাও আমি এমন বিশাল বাহিনী পাঠাবো যে তোর কল্লা কেটে আমার দুশ্মন আলীর কদমে হাজির করবে, কারণ সে আমার মুসলমান ভাই, তুই দুশ্মন বানাতে চাইলেও আমি তারে দুশ্মন বলবো না। এটার নাম হলো ঐক্য। দেশে দেশে এই যে 57টা মুসলিম কান্ট্রি, কেন 57টা মুসলিম কান্ট্রি কেন হবে? ইউরোপীয় ইউনিয়ন তো ঠিকই, দেশের নাম অনেকগুলো হোক, কিন্তু কি মহব্বত, ন্যাটোর অধীনে তারা ঐক্যবদ্ধ, ইউরোপীয় ইউনিয়নের অধীনে কিছু দেশ ঐক্যবদ্ধ, আগে সোভিয়েত ইউনিয়নের অধীনে কিছু দেশ ঐক্যবদ্ধ ছিল, ওরা পারে, আর আমাদের আছে এক মেরুদণ্ডহীন ওয়াইসি, যেটার খানে নামই আছে কামের গাম, কিচ্ছু নেই করতে গেলে। ঐক্য আছে মুসলিম বিশ্বে, কার পাশে কে দাঁড়ায়, কার বিপদে কে কাঁদে? কাফেরদের জন্য যত দরদ, কেমনে কাফের রাজি করা যায়, খুশি করা যায়, কিন্তু আপন ভাইয়ের জন্য দুঃখটা কই আমাদের? তো যার কারণে যদি ঐক্যের কথাই বলেন, এই যে জাতীয়তাবাদের নামে দেশে দেশে যে অনৈক্য ছড়ালো এটা নজরে পড়ে না? গণতন্ত্রের নামে এক এক দেশে 30টা, 40টা, 50টা, 60টা, 100টা দল হলো, এবং প্রতিটা দল অপর দলের নিজের দুশ্মন, নিজের প্রাণের দুশ্মন, জানের দুশ্মন, নিজের এমন বিরোধী যে মরলেও আমার হাসা লাগবে, যে বিপদে পড়লেও আমার মিষ্টি বিতরণ করা লাগবে, এদের নামে যে অনৈক্য হলো এটি দেখেন না? মনে করেন আপনিও লামাজাবি, সেও লামাজাবি, আপনি এক রাজনৈতিক দল করেন, সে এক রাজনৈতিক দল করে, মারপিট করার সময় তো মারপিট আর কম করবেন না, এদিন নামে অনৈক্য হয় তা দেখেন না? কথা বুঝতে পারছেন কিনা? ঐক্য অনৈক্যের প্রসঙ্গ আসলে খালি নজর একদিকে যায় কি জন্য, আর এটাকে কেন্দ্র করে, আচ্ছা বাংলাদেশের স্বাধীনতার 50 বছরে এই মাঝহাবকে কেন্দ্র করে মারপিট কয়টা হয়েছিল? হানাফি সাফি মালিকি হাম্বলির মধ্যে একটা মারপিটও হয়নি আমার জানার মধ্যে, আর পরবর্তীতে কিছু লোক গায়ে পড়ে তারা যুদ্ধ বাঁধাতে চেয়েছে, বলেছে তোর নামাজ হয় নাই, তুই আবু হানিফার নবী মানস, তুই মুশরিক, তুই এইডা, তুই সেইডা, এভাবে গায়ে পড়ে করতে গিয়ে দুই এক জায়গায় একটু ঝগড়াঝাটি হয়েছে, বহস মোনাজারা হয়েছে, কিন্তু এটাও সেই যুদ্ধের পর্যায়ে। আর আরেকটু খারাপ ভাষায় বললে এখনকার ক্ষমতাসীন দল আর বিরোধী দলের পর্যায়েও যায়নি, গিয়েছে আর গিয়েছে, ওরা ওদের দলিল দিয়েছে, আর এদের দলিল দিয়েছে তুমি তোমার কোরআন বলো, তুমি তোমারটা বলো, আম মানুষ যারা অন্ধ না ওরা মাইপা নিবে, ওরা বুঝা নিবে কারটা বেশি হক। আপনারা কি হকটা চান না বাতিলটা চান? কে হক আর কে বাতিল? কপালে তো দাজ্জালের মতো লেখা নেই, দাজ্জালের কপালে যেমন লেখা কাফের লেখা নেই, তা আপনি কি করবেন? ওই হুজুর একটা বললো, এই হুজুর একটা বললো, আপনি বোঝার চেষ্টা করেন না? আপনি দেখেন যে কে কি দলিল দিল, কে দলিল দিল, কে গালি দিল, কে বাজে মন্তব্য করলো, কে সুন্দর ভাষায় বুঝিয়ে দিল, এভাবে দেখে দেখে আম মানুষ যাচাই বাছাই করে কিনা, এভাবেই করতে হয়। তো তুমি তোমারটা বলো, সে তারটা বলুক না, মত প্রকাশের স্বাধীনতা খালি কি নাস্তিক বেঈমান আর মুরতাদদের জন্য থাকবে? খালি কি কাফের আর মুশরিকদের জন্য থাকবে? মত প্রকাশের স্বাধীনতা কি ধর্মে থাকবে না? তাহলে আমি তোমারটাই কেন মেনে নিতে বাধ্য থাকবো, তুমিও আমারটাই কেন মেনে নিতে বাধ্য থাকবা? একটু উদার হলেই তো হয়। এই যে বাংলাদেশে যারা ইসলামী রাজনীতি করে দল কয়টা, এমনি এক দেশে যারা ইসলামী রাজনীতি করে ভোট কয়টা পায়, এমনকি যাদের মুরিদ আছে কোটি কোটি, তো মুরিদের তো অভাব নাই, ভোটের সময় ভোট এমন কম পাওয়া পায় 300 আসনের 290টা 95টা জামানতি খোয়া যায়। তো এমনি এই করুণ অবস্থায় আর মধ্যে ইসলামী দলগুলোর মধ্যে মারপিট কি পরিমাণ একটা বলেন তো আপনি, এমনকি কয়টা দল আছে, আমি অনেকবার চেষ্টা করছি নামগুলো মুখস্থ করবো, এখনো আমার মেমোরিতে ক্যাপচার করতে পারি নাই, 5-10টা নাম মোটামুটি জানি, এর বাইরে যে কত দল আছে আল্লাহ ভালো জানে, 50টা না 70টা জানি আছে মনে হয়, এর মধ্যে কিছু নিবন্ধিত কিছু অনিবন্ধিত। তো যদি তোমরা ইসলামী চাও তাহলে দল এতগুলো থাকবে কেন? পাকিস্তান প্রতিষ্ঠার পর ওই বাকবার মোহাম্মদ আলী জিন্না ওদের কায়দে আজম, আগে তো ওয়াদা ছিল যে ইসলামের নামে যেহেতু পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছে, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তারা ক্ষমতায় আসার পর ইসলাম কায়েম করবে, এটা ছিল নির্বাচনের আগের ওয়াদা। কিন্তু যখন পাকিস্তান কায়েম হয়ে গেল, 6 লক্ষ মানুষ শহীদ হলো, আর কত অসংখ্য অগণিত নারী তাদের ইজ্জত দিতে বাধ্য হলো, এত রক্তের বিনিময়ে পাকিস্তান দুইটা এলাকায়, একটা এই সাইড আর একটা ওই সাইড, পাকিস্তান কায়েম হলো, সেই সময় তো আর কারো এটা নিয়ে দ্বিমত ছিল না, 71 তো পরে 47-এ এটা নিয়ে তো দ্বিমত ছিল না, এমনকি দ্বিজাতিতত্ত্বের প্রস্তাব কিন্তু পশ্চিম পাকিস্তানিরা দেয় নাই, এখানের লোকেরাই দিয়েছে, প্রস্তাব দিয়েছে এরা, কিন্তু বাস্তবায়িত হয়েছে সেই অঞ্চলের লোকদের হাতে, কিন্তু সূচনা এখান থেকেই হয়েছে। তো যাই হোক, পাকিস্তান কায়েমের পর এই টোপটাই ওরা ফেলেছিল, তোমাকে ইসলামের তো ভার্সনের শেষ নেই,
সুন্নি ইসলাম, শিয়া ইসলাম, আবার বেদাতি ইসলাম, আবার ওইলো যাইয়া এই আহলো সুন্নার ইসলাম, মাজারের মাজারের ইসলাম, এক এক মাজারে এক এক দরবার চলে, এক এক রকম দিন চলে। তো তোমাদের ধারা শেষ নাই, আগে তোমরা একমত হয়ে আসো, তারপর আমরা একটা ইসলাম কায়েম করা যায় কিনা চেষ্টা করবো। এখন কারটা করবো, কওমিরটা করলে আলিয়া খাবো, আলিয়াটা করলে কওমি খাবে, মাঝহাবিরটা করলে লামাঝহাবি খাবে, লামাঝহাবিরটা করলে মাঝহাবি খাবে, আরো এখনের ভাষায় বুঝলে জমিয়তেরটা করলে চরমোনাই খাবে, চরমোনাইটা করলে জামাত খাবে, জামাতেরটা করলে খেলাফত মজলিস খাবে, দল যে এরকম কত, একটা করলে ও খুশি, অরটা করলে আবার কারণ ইসলামের প্রশ্নে আলহামদুলিল্লাহ এই সমস্ত দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ হতে জানে বিভিন্ন ইস্যুতে। যখন আল্লাহ এবং তার রাসূলের প্রশ্ন চলে আসে, ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার নজির আমাদের ইতিহাসে অসংখ্য আছে আলহামদুলিল্লাহ, আগামীতেও আসবে ইনশাআল্লাহ। এটা ভাবার কারণ নাই যে তোমরা তোমাদের এজেন্সি দিয়া গোপনে টাকা পয়সা ঢাইলা, বিভিন্ন দলরে অপর দলের বিরুদ্ধে দাঁড় করাইয়া আমাদেরকে মনে হয় সারা জীবন বিভক্তই রাখবা। আরে যখন আল্লাহ এবং তার রাসূলের প্রসঙ্গ আসবে, ওই সময় বিভক্তি থাকবে না ইনশাআল্লাহ। শেষ জামানে ইমাম মাহদি আসবে, উনি কোন দলের আমির হবে, কোন মুরিদের পীর হবে, কোন মাজারের লোক হবে, কোন মাদ্রাসার মুতামিম হবে, কিছুই তো না, গোটা উম্মতে মুসলিমের ইমাম হবে। তো মুসলমান যেমন শয়তান এবং নফসের ধোকায় বিভক্ত হতে জানে, আবার আল্লাহ আকবরের ধ্বনিতে ঐক্যবদ্ধ হতে জানে আলহামদুলিল্লাহ। ঘরের ছেলে তো ঘরে ফিরে আসবেই, মন খারাপ করে কয়দিন আর দূরে থাকবে। আজকে সে সেকুলারদের পাল্লায় পড়েছে, আজকে সে ক্ষমতার মোহে পড়ে ইসলাম এবং মুসলিম উম্মা থেকে দূরে সরে গিয়েছে, আজকে সে জাহান্নামের পথে হাঁটতে শুরু করেছে, কিন্তু দিলের মধ্যে ইমানের একটা আগুন তো আছে। আর ইমানের সেই নিভু নিভু আগুনের সঙ্গেও অন্য জিনিস যখন স্পর্শ হবে, বারুদের সংস্পর্শ যখন সেটা চলে আসবে, জাগতে সময় লাগবে না ইনশাআল্লাহ। এই দেশে মোহাম্মদ বিন কাসেমরা যখন এসেছিল, এই দেশের অধিকাংশ লোক তো মুশরিক ছিল, বা প্রায় সব লোকই মুশরিক ছিল, তারাও তো লাব্বাইক বলতে দেরি করে নাই, আর এখন তো আমরা মুসলমান। তো সেই সময় তারা ঐক্যবদ্ধ একটা রূপরেখাই দিয়েছিলেন, কিন্তু গাদ্দারের দল একদিনের জন্য সেটা বাস্তবায়ন করে নাই। আজকে পর্যন্ত যেই পাকিস্তানের দালালি করেছিল অনেকে, রাজাকারি করেছিল অনেকে, আজকে পর্যন্ত সেই পাকিস্তানে একদিনের জন্য ইসলাম কায়েম হয়েছে? নাম লাগিয়েছে ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান, ডায়লগ মেরেছে পাকিস্তানকে, মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অদ্দুরি, কিন্তু ওদের আইনে আদালতে সংবিধানে বিধানে কবে ইসলাম কায়েম হয়েছিল? এমনকি আমেরিকা আফগানিস্তানে আক্রমণ করেছিল কাদের বিমান ঘাঁটি ব্যবহার করে? এত দরদ মুসলিম উম্মার একেবারে, অনেকের ধারণা আমিরুল মুমিনিন বইয়ের সহেনে, কিন্তু আফগানে যে এত বড় যুদ্ধ হলো, এবং এখনো গত কয়েকদিন আগে যে বোম্বিং গুলো হলো, আমেরিকার ড্রোন গিয়ে আক্রমণ করলো, বাংলাদেশের বিমান ঘাঁটি তো ব্যবহার করে নেই, ভারতেরটাও তো ব্যবহার করে নেই, শ্রীলঙ্কা বা ইরানেরটাও তো ব্যবহার করে নেই, এই নাপাক পাকিস্তানেরটাই তো করেছে। হ্যাঁ, এর মানে এটা না যে আমি বলছি যে সেই দেশে সবাই খারাপ, সেই দেশের আলেম ওলামাও খারাপ, না এটা বলছি না, তবে এটা বলবো ওদের মাথার উপর যারা চেপেছিল, হাতে কোনো অল্প কিছু লোক বাদে অধিকাংশই গাদ্দা। তো বলছিলাম যেটা, যে আদর্শের জায়গা কখনো খালি থাকে না, থাকতে পারে না। আপনি উম্মতকে ভালো আদর্শ দিতে কার্পণ্য করবেন না, যদি কার্পণ্য করেন সেদিন বেশি দূরে না, যেদিন উম্মত বাতিলটাকেই দলে দলে গ্রহণ করে নিবে। আল্লাহ যেমন সূরা নাজিল করে বলেন, ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তুমি দেখবে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করছে, কথা উল্টান। যখন আপনি দেখবেন জমিনে বাহ্যিকভাবে সারা দুনিয়ায় রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম নাই, তখন উল্টাটাও হতে পারে, রাষ্ট্রীয় প্রপাগান্ডায়, মিডিয়ার প্রপাগান্ডায়, আন্তর্জাতিক প্রপাগান্ডায় অনেক মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করার পরিবর্তে দলে দলে ইসলাম থেকে বের হয়ে যাবে। যেহেতু দুনিয়া ইসলাম কায়েম নাই, এই অজুহাত দিয়ে আমার আপনার বৈশ থাকার সুযোগ নাই। ইসলাম কায়েম হবে কেমনে যদি মানুষের দিল তৈরি না করেন? এই মুসলমানরাই আপনার ইসলাম কায়েমের বিরোধিতা করবে। আজকাল ইসলামী রাজনীতির বিরোধিতা আপনার কি মনে হয় এই দেশের ম্যাক্সিমাম মুসলমান করে না?
ম্যাক্সিমাম হবে কিনা জানি না, তবে অনেক মুসলমানই করে, না জেনে না বুঝে করে। তারা বলে ধর্ম থাকবে ধর্মের জায়গায়, এইখানে আবার রাষ্ট্রীয় বিধান সংবিধান রাষ্ট্রীয় আইন কানুনের কথা আসবে কেন? তার মানে ওরা ভেবেছে ধর্ম হলো কিছু কালচার, ধর্ম হলো খালি নামাজ রোজা, ধর্ম হলো খালি পূজা অর্চনা, কিন্তু ওরা ইসলাম রে চেনে নাই। ইসলাম হলো মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, জীবনের ফার্স্ট মুহূর্ত থেকে লাস্ট মুহূর্ত পর্যন্ত প্রতিটা মুহূর্তের পূর্ণাঙ্গ বিধান যেখানে পাবেন তার নামই হলো ইসলাম। ওরা দেশপ্রেমের নামে ইসলামের বিরুদ্ধে বলে, অথচ দেশপ্রেমের সবচেয়ে বড় দাবি হলো তুমি ইসলাম কায়েমের কথা বলবা, কারণ একমাত্র ইসলাম কায়েম হলেই আসমান থেকেও বরকত আসবে, জমিন থেকেও বরকত আসবে, অনাবৃষ্টিও হবে না, মহামারীও আল্লাহ দূর করে দিবেন, আল্লাহ আজাব দিয়ে ধ্বংস করবেন না ব্যাপকভাবে, আল্লাহর রহমত থাকবে, ন্যায় থাকবে, ইনসাফ থাকবে, শান্তি থাকবে। আরে এখন কলেজে কলেজেও নারী ধর্ষিতা হয়, অথচ আল্লাহর নবী বলেছিলেন সেই দিন বেশি দূরে না, ইয়ামানের কল্পনাও করা যায় না এভাবে এক নারী এক দেশ থেকে বহুদূরের আরেক দেশে সফর করবে। অথচ এক নারী এখন রাতের বেলা এই রাজবাড়ি থেকে ঢাকা যেতেই নিরাপদ বোধ করে। ইসলাম কায়েমের দাব, ইসলাম কায়েমের অপরিহার্য পরিণতি হলো দেশ সুন্দর হবে, দেশে শান্তি আসবে। আপনি এই যুগের মডেলটা আর দরকার নাই, অমুক দেশে তো হয়েছে, তমুক দেশে তো হয়েছে, শান্তি আসলো না কেন? আরে তোদের কারণে আসে নাই, তোরা টাকা মেরে খেলি কেন? তাদের রিজার্ভের টাকা মারলি কি জন্য? তাদেরকে জুলুম করলি কেন? তাদের সবকিছু পাচার করে আনলি কেন? এখনো দেশের মধ্যে প্রতি শুক্রবার মসজিদে মসজিদে বোমা ফুটে তাদের নেতৃস্থানীয় অনেক আলেমকে শহীদ করা হচ্ছে, কাদের উস্কানিতে? কারা এদেরকে অস্ত্র সরবরাহ করছে? কারা এই শান্তিপূর্ণ দেশ 19 বছর যুদ্ধ করে যারা মাত্র স্বাধীনতা লাভ করেছে কাদের উস্কানিতে এগুলো ঘটছে? এমনি এমনি হয় না কোনো কিছু, এরা নিজেরাই তো রক্ত আল্লাহর ওয়াদা এক্সপায়ার ডেট হয়ে যায় নাই, আমার আল্লাহর ওয়াদা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তো অসংখ্য আয়াতে ওয়াদা দিয়ে দিয়েছেন, কয় হাজার আয়াত লাগবে আপনার, আল্লাহ তো ওয়াদা দিয়ে দিয়েছেন আসমান জমিনের সব বরকতের দরজা খুলে নেবে। তো কাফের মুশরিকরা তো রাসূলরাও সুখে থাকতে দেয়নি, কিন্তু এটা তো ইসলামের ব্যর্থতা না, এটা হলো ওদের ষড়যন্ত্রের ফল। আমার আল্লাহ ইসলামের মধ্যে এই শক্তি রেখেছেন এটা বুঝাতে হবে না আপনার মানুষরে? এই ভাই বুঝাতে হবে কিনা? ইসলামী অর্থনীতির মডেল আজকে মুসলমানই বুঝে না, পুঁজিবাদ বুঝে। এই আমাদের দেশে যারা অর্থনীতি নিয়ে পড়াশোনা করে কয়জন ইসলামী অর্থনীতি বোঝে? বোঝে না। ইসলামী ব্যাংকিং কয়জন বুঝে? বুঝে না। ইসলাম কায়েম হলে গরিব দুঃখীর কি ফায়দা, ব্যবসায়ীর কি ফায়দা, কৃষকের কি ফায়দা, খেত খামার যারা করে ওদের কি ফায়দা? মানুষ না বুঝলে দিল তৈরি হবে কেমনে? মানুষ একবার এই দলরে ভোট দেয় একবার ওই দলরে ভোট দেয় কেন? একটু ভালো থাকার আশাই তো। তো ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাদের ভালো থাকার প্র্যাকটিক্যাল মডেল যদি নাও দেখাতে পারেন, যে দুনিয়ায় নয় থিওরিটিক্যালটা দেখান, তাত্ত্বিকটা দেখান, কোরআন হাদিসের আলোকেই দেখান, আর কতকাল মানুষরা খালি ওই মরারাজি করবেন? আর কতকাল খালি ইমোশনাল ওই কথাগুলো বলে চোখ থেকে পানি ঝরাবেন? যাদের দিল তৈরি হয়েছে 10 বছর 20 বছর ধরে, যারা প্র্যাকটিসিং মুসলিম হিসাবে আছে, এই প্র্যাকটিসিং লোকগুলারে একটা পূর্ণাঙ্গ থিম দিবেন, এটা কি তাদের হক না? আরে বলে না, হক কি না? ইসলামী রাজনীতির মডেল নাই, ইসলামী অর্থনীতির মডেল নাই, ইসলামী বিচার ব্যবস্থার মডেল নাই, ইসলামী সভ্যতার মডেল নাই, ইসলামী সংস্কৃতির মডেল নাই, ইসলামী শিক্ষার মডেল নাই, কিছুর মডেল নাই। এখন ইসলাম মানে বোঝে? ইসলামী শিক্ষা মানে বোঝে হলো মাদ্রাসায় পড়া, আর ইসলামী সংস্কৃতি মানে বোঝে ওই যে কলরব তলরব এই টাইপের গজল গাওয়া। আরে এইটার এখানে সংস্কৃতি আর শিক্ষা বলে কত সীমাবদ্ধ অর্থ করে ফেলেছি। তা আমি কেমনে আশা করি লোকে আমার সাপোর্ট দিবে যদি আমি তারে নাই বুঝে দাওয়াত নাই দেই? আর দাওয়াত আমরা দেই ঠিক আছে, কিন্তু যতটা না ইসলামের দাওয়াত তার চাইতে বেশি দলের দাওয়াত। কথাটা খারাপ লাগছে? সব দল বলে আমার ব্যানারে চইলে আসো জান্নাতে তোমারে আমি লয়ে যাবো, কেউ তো একেবারে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিবে মরার পর বুকে লিখে দিয়ে দেয় এইটা দেখাবা ফেরেশতারে, এটা আমার আইডি কার্ড। ওই ফেরেশতা ভাগ, আমার আইডি কার্ড দেহস না, আমি কার লোক জানোস নি, সেও সামনে আসবে না কেয়ামতের দিন। কেউ কেউ তো বলেই আমি কবরের ওই জাহান্নামের উপর আমি তাবুটা নিয়ে বসে যাইব, আমার কোনো লোকরে এখানে আসতে দিব না। আল্লাহরে বলবো আল্লাহ তো আমার লোকরে পার করে দেব। ভেবেছে এই যুগের ওই ট্রাফিক সার্জেন্টের মতো যে গাড়ি আটকাইলে একটা ফোন লাগায় আস্তে করে বলে পরে পরে ঠিক আছে যান যান সামনে কাগজপাতি ঠিক রাখেন। আল্লাহ ভেবেছে এরকম মনে সার্জেন্টের মতো একটা সে সুপারিশ করে দিব আর কেল্লা হতে আকাম কুকাম যা করুক আর ব্যাপার না, নাউজুবিল্লাহ মিন দা। তো মানুষ এই যুগে যতটা না ইসলামের দাওয়াত দেয়
তার চাইতে বেশি দলের দাওয়াত দেয়। খেয়াল করে দেখেন, সবাই হকের নামে বলেন, বাতিলের নামে বলেন, আসো আসো আমার কাছে আসো। আরে ভাই তোর কাছে যাবো পরে, আগে আল্লাহ এবং তার রাসূল পর্যন্ত কেমনে যাবো এটা বল। যার কারণে দেখবেন অধিকাংশ দল ইসলামে সীমাবদ্ধ করে ফেলেছে, কেউ দুইটা, কেউ চারটা, কেউ ছয়টা, কেউ আটটা, কেউ দশটা। আমার ইসলাম এতেই সীমাবদ্ধ, আপনি 50 বছর, 60 বছর, 100 বছর সময় দিলেও দেখবেন এর বাইরে নতুন কোনো কথা নাই। আপনি যদি বলেন ভাই এটি তো আমার মুখস্থ হয়ে গেছে, আমি এগুলো বলতে 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 মুখে ফেনাও তুলে ফেলেছি, আমি সবক সাত সবক আমুক তো সব শোনাতে পারবো, পরে বলবো আরো বলো দিন পাক্কা হবে। তো ভাই যেডি আমি বললামই না শুনলামই না, এটি শিখাইবো কে? জিবরিল আমিন এসে শিখাইবো? নবী তো সব শিখিয়ে গেছিল, তুমি কেন ইসলামরে সীমাবদ্ধ করে ফেললা? এভাবে তো ইসলাম কায়েম হবে না। ইসলামের পুরো মডেল জানতে হবে, জানাতে হবে, বুঝতে হবে, বোঝাতে হবে, শিখতে হবে, শিখাতে হবে, ভেতরে ঢোকাতে হবে, প্রচার করতে হবে। আমার আল্লাহ হকের মধ্যে আলো রেখেছেন, আমার আল্লাহ মানুষের মধ্যে সৃষ্টিগতভাবে জান্নাতের প্রতি দুর্বলতা রেখে দিয়েছেন, স্রষ্টার প্রতি আনুগত্যের একটা মৌলিক শক্তি আল্লাহ সবার দিলের মধ্যে রেখে দিয়েছেন, এটার মধ্যে চুম্বকর্ষণ আছে। আপনি হকরে উপস্থাপন করবেন, যদি আপনার উপস্থাপনা সঠিক হয় চুম্বকের ওরাও চিল্লাবে, ওদের দিকে কেউ ফিরেও তাকাবে না, যদি তাকাতে হয় মুখে আগে থুতু মারবে। এই দেশের মানুষও তো পাগল, জেনে বুঝে জাহান্নামে খরিদ করে নিবে, কিন্তু এই যে ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে, আলেম ওলামার চিত্রটা খারাপ করে ফেলছে, এই কারণে এই পরিণতি। আপনাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, আরে মুখ তো খুলতে হবে, একজন দুইজন দাওয়াত দিয়ে কয়টা লোককে পাল্টাবে, কিন্তু সবাইকে দায়ী হয়ে যেতে হবে। সবাই দাওয়াত দিতে থাকবেন, যার সামনে পড়বেন তারে দাওয়াত, বিবিরে দাওয়াত, বাচ্চারে দাওয়াত, রিক্সায় উঠেছেন রিক্সাওয়ালার দাওয়াত, দোকানে থাকেন দোকানদারের দাওয়াত, এক জায়গায় বসে চায়ের আড্ডা দিচ্ছেন সেখানে দাওয়াত, ক্ষমতাধরদের সঙ্গে বসেছেন তাদেরকে দাওয়াত। আরে দেন না, দাওয়াত দিলে কেউ মারবে না, কেউ পিটাবে না। আরে কয়টা কথাই তো যাবে আপনার মুখের, একটা কথা আল্লাহ বেকার যেতে দিবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করে আপনার জান্নাত যত বড় হবে, দাওয়াতের দ্বারা এর চাইতে হাজার গুণ বড় হবে। দাওয়াত যদি কবুল না করে তাও সওয়াব পুরো পাবেন, যদি কবুল করে সওয়াব দ্বিগুণ পাবেন, নিজে আমল করে সেটা সওয়াব তো পাবেনই, ও যত আমল করবে এটা সওয়াব পেয়ে যাবেন। তাহলে দাওয়াত দিতে কার্পণ্য করবেন কেন? নারীরা নারীদের মধ্যে দাওয়াত দিবে, পুরুষরা পুরুষদের মধ্যে, মুরব্বীরা মুরব্বীদের মধ্যে, যুবকরা যুবকদের মধ্যে, আলেমরা আলেমদের মধ্যে, তালেবুল ইলমরা তালেবুল ইলমদের মধ্যে, জেনারেল ভাইরা জেনারেল ভাইদের মধ্যে ব্যাপক দাওয়াত। উঠতে দাওয়াত, বসতে দাওয়াত, ছুইতে দাওয়াত, সকালে দাওয়াত, দুপুরে দাওয়াত, বিকালে দাওয়াত, রাতে দাওয়াত। আরে আমাদের মিডিয়া নাই বুঝলাম, আমাদের টেলিভিশন নাই, আমাদের এই নাই সেই নাই, আমাদের কথা কেউ শুনতে চায় না, ওরা আমাদেরটা প্রচার করে না। ওদের 100 লোক হলে এটা বড় কাভারেজ হয়ে যায়, আমাদের 1 লক্ষ লোক হলেও এটা মিডিয়ার কোনো স্থান পায় না। ঠিক আছে, তোদের মিডিয়া আমাদের লাগবে না, তোরা তো দেখতে নিয়ে বৈশা থাক, আমরা প্রত্যেকে এক একটা মিডিয়া হয়ে যাবো ইনশাআল্লাহ। তোরা তোদের মেইনস্ট্রিম মিডিয়া আমাদের খবর ছাপবি না, আমাদের প্রত্যেকের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট এক একটা মিডিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তোরা ইসলামের কোনো খবর গোপনে রাখতে পারবি না। চ্যালেঞ্জ নিয়ে নামেন আপনি ইনশাআল্লাহ, আপনি লিখে রাখতে পারেন এখন থেকে 5 বছর পরে বাংলাদেশের চরিত্র আর চিত্র এতে থাকবে না। ওরা আর কয়জন? ওরা যদি 1 লাখ হয় আমরা তো 14 কোটি, রাখেন 14 কোটি, যদি 1 কোটিও হই কই 1 লাখ আর কই 1 কোটি? আমরা এত গুণ বেশি হয়ে লাভ কি যদি ওদের কাছেই পরাজিত থাকি? বাঘ কেন শিয়ালের সামনে মাথা নত করবে? বাঘের হুঙ্কারে পুরো বন থরথর করে কাঁপবে, প্রতিটা শিয়াল ওরা নিজেদের গর্তে গিয়ে লুকাবে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। ওরাও প্রত্যেকে ওদের আসল বাড়িতে চলে যাবে, কেউ দিল্লিতে যায়।